إن الحمد لله نحمده ونستعينه ونسترسله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته محبة الله تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, এই যে ভালোবাসা গত দুই ক্লাসে আমরা আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে কোনো জিনিসকে, কোনো বস্তুকে, কোনো বিষয়কে ভালোবাসার বস্তু হিসাবে তৈরি করেন, সেগুলো সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে। আজকের এই ধারাবাহিকতায় আমাদের আজকের নিবেদন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না সেটা যদি আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি অথবা বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষেও আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না সেটি কোরআনুল করিম এবং হাদিসের ভিতরে অনেক খবর এসেছে, কিন্তু হাদিসের ভিতর থেকে, এই হাদিসের সমুদ্র থেকে মনিমুক্তা কুড়িয়ে আপনাদের সামনে পরিবেশন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ হাদিসের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু তাআলা কি ভালোবাসেন না সেটি খুঁজে বের করা সম্ভব, কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সেই কারণে আমি আপনাদের খেদমতে শুধুমাত্র কোরআনুল করিমের ভিতর আল্লাহ সুবহানাহু তাআলা 14টি আয়াতে তিনি ভালোবাসেন না এই কথাটাই বর্ণনা করেছেন। তো আমাদের শ্রোতা যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান যে এই যে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা মাত্র 14টি, সুবহানাল্লাহিল আযীম, 14টি আয়াতেই একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে তিনি ভালোবাসেন না, লা ইউহিব্বু, এই কথাটুকুই তিনি ব্যবহার করেছেন। সে 14টি আয়াত কি সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে জেনে নিয়েছি যে আল্লাহ সুবহানাহু তাআলা কাকে ভালোবাসেন, সেটি হচ্ছে মাত্র 8 প্রকার, আর তিনি ভালোবাসেন না সেটা দেখা যাচ্ছে অনেক বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন হচ্ছে আমরা কোরআনুল কারীমের থেকে যে দলিল দিয়েছি, আল মুহসিনুন, আল মুত্তাকিন, আত তাওয়াবিন, আল মুতাহহিরিন, এটি হচ্ছে সূরা তাওবা 108 নম্বর আয়াত, আল মুতাতাহহিরিন সূরা বাকারা আয়াত নাম্বার 22, এবং আস-সাবিরিন, আল মুতাওয়াক্কিলিন, এটি প্রথম ক্লাসে বাদ পড়েছে যে মুতাওয়াক্কিলিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, মানে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আল মুকসিতিন আরেক প্রকার, এবং রয়েছে আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সারিবদ্ধ ভাবে যুদ্ধ সংগ্রাম করে। তার মানে আমরা পাচ্ছি হলো মোট 8 প্রকার জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পারছি যে ভালোবাসেন। আল মুহসিনিন,
আল মুত্তাকিন, আত তাওয়াবিন, আল মুতাতাহহিরিন, আস সাবিরিন, আল মুতাওয়াক্কিলিন, আল মুকসিতিন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আজকের ক্লাসটা একটু ভিন্ন মেজাজের হবে, তারা সিরিয়াস শ্রোতা তাদেরকে খাতা এবং কলম নিয়ে ক্লাসটি অনুসরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এর কারণ হচ্ছে আজকের ক্লাসটা যেহেতু সাবজেক্টটা অনেক ছোট, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না, কুরআনুল কারীমের ভিতরে যে 14টি আয়াত এসেছে সেগুলোই আমরা আলোচনা করব। এই আলোচনার প্রসঙ্গে কিছু কিছু কথা আমি বলবো, সেগুলো তাফসীরের কিছুটা হক আদায় হবে, কিছুটা তাফসীর হয়ে যাবে, এবং এই সংশ্লিষ্ট অন্য কিছু জিনিস যে জানা খুব দরকার সেগুলিও আমি আলোচনা করব। কিন্তু আমাদের মূল বিষয় থাকবে মারিফাতুল্লাহি তাআলা। আপনারা এই ক্লাস থেকে অন্যদিকে মানে উদ্দেশ্য করে প্রশ্ন করা করবেন না, যদি না এটা খুব আলোচনার সাথে সংশ্লিষ্ট না থাকে। এখন আসুন আমরা আয়াতগুলো একবার পড়ে নেই, তাহলে আমরা বুঝতে পারব যে সূরা বাকারা আয়াত নাম্বার 190, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين, সূরা মাঈদা আয়াত নাম্বার 87, يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين, সূরা আরাফ ادعوا ربكم تضرعا وخفيا انه لا يحب المعتدين, সূরা বাকারা আয়াত নাম্বার, আগের আয়াতটুকু হচ্ছে সূরা আরাফ আয়াত নাম্বার 55, সূরা বাকারা আয়াত নাম্বার 205, واذا تولوا سعى في الارض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد, সূরা বাকারা আয়াত নাম্বার 273, يمحق الله الربا ويربي صدقات والله لا يحب كل كفار عثيم, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32, قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين, سورة الروم آيات نمبر 45, ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين, سورة آل عمران آيات نمبر 57, وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين, سورة آل عمران آيات نمبر 140, إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين, سورة شورى آيات نمبر 40, وجزاء سيئات سيئات مثلها فمن عفا واصلح فأجره على الله إنه لا يحب الظالمين, সূরা নিসা আয়াত নাম্বার 36, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াজ-জারি যিল কুরবা ওয়াজ-জারি যুনবি ওয়াস-সাহিবিল বিল জানবি
وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. سورة لقمان آيات نمبر 18 ولا تصير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. سورة حديد آيات نمبر 23 لكي لا تأسوا على ما فاتاكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. سورة نساء آيات نمبر 16 ولا تجادل عن الذين يختنون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما. سورة نساء آيات نمبر 148 لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. سورة مائدة آيات نمبر 62 وقاتلوا اليهود يد الله المغرولة غللت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء إلى آخر الآية ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. سورة قصص آيات نمبر 77 وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. سورة أنعام آيات نمبر 141 وهو الذي أنشأ جنة معروشة غير معروشة والنخل والزرع مختلفا أكله الزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. سورة أنعام آيات نمبر 141 سورة الأعراف آيات نمبر 31 يا بني آدم خذوا من زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. سورة أنفال آيات نمبر 58 وإما تخافن من قوم خيانة فأنبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين. سورة نحل آيات نمبر 23 لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. سورة حج آيات نمبر 38 إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور. سورة قصص آيات نمبر 73 إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. এই যে 14টি আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করলাম, এই 14টি আয়াত থেকে
13টি মতো আরো অথবা আরো বেশি হবে এই বিষয়ে সাব্যস্ত হয়েছে যেগুলো আল্লাহ ভালোবাসেন না। একটি হচ্ছে আল কাফিরিন, তারপরে এসেছে কাফারিন আসিমিন, তারপরে এসেছে আল মুআতাদিন, তারপরে এসেছে আয-যালিমিন, তারপরে এসেছে আল মুস্তাকবিরিন, তারপরে এসেছে আল খাইনিন, তারপরে এসেছে খাওয়ানিন কাফুর, তারপরে এসেছে খাওয়ানান আসিমান, তারপরে এসেছে আল মুফসিদিন, তারপরে এসেছে আল ফারিহিন, তারপরে এসেছে মুখতালেন ফাখুর, তারপরে এসেছে আল মুসরিফিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। তাহলে ভালোবাসে হচ্ছে আটটার মতো, আর ভালোবাসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে 12টা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে আল্লাহ ভালোবাসেন সেই গুণাবলী অর্জন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সুতরাং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেই ধরনের প্রচেষ্টা করা হচ্ছে অনেক দূরবর্তী, কারণ সেটি অর্জন করা কঠিন। যেমন ইহসান, সেটি অর্জন করা অত্যন্ত কঠিন। মুত্তাকিন, তাকওয়া অর্জন করা অত্যন্ত কঠিন। যেটি একটু সহজ সেটা হচ্ছে তাওয়াবিন, সবসময় তাওবা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তাহলে আল্লাহ ভালোবাসবেন। মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জন করা, এটি সহজ। আস-সাবিরিন, অত্যন্ত কঠিন। আল মুতাওয়াক্কিলিন, ভরসা করা অত্যন্ত কঠিন। আল মুকসিতিন, যে সঠিক বিচার করা, এটি সবচেয়ে বেশি কঠিন। তারপরে যেটি আজকের দুনিয়া একেবারেই অসম্ভব মোটামুটি বলা যায় যে এটি কখন সম্ভব হবে আল্লাহই ভালো জানেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তাফসা একেবারেই কঠিন থেকে কঠিনতর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলিকে ভালোবাসেন না সেই বিষয়গুলি যদি আমরা পরিহার করতে পারি, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তার মানে এই সকল আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে এই 14টা আয়াতের বাইরে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব কোরআনুল কারীমের ভিতরে আর লা ইউহিব্বু, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, লা ইউহিব্বুল্লাহু, এই ভাষায় আর কোনো কথা বলেন নাই এই বিষয়গুলো এবং নির্ধারিত। কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের দেশে যে কোরআনের অনুবাদ হয়েছে সেই অনুবাদগুলো অনেক ক্ষেত্রেই তারা ভুল করেছে, তাফসিরের ভিতরে ভুল করেছে, অর্থের ভিতরে ভুল করেছে। তার বিভিন্ন কারণ রয়েছে। একটি হচ্ছে ভাষা, মানে আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা কোরআনের অনুবাদ করার জন্য যথেষ্ট নয়। আপনারা যদি কম্পারেটিভ আলোচনা করেন, ইংরেজি ভাষা কোরআনের অনুবাদের ক্ষেত্রে অনেক ভালো বাংলা থেকে। আপনারা আশা করি এই কথা শুনে রাগ করবেন না, এটি হচ্ছে হকের কথা, হক। যে ইংরেজি ভাষা বাংলা ভাষার থেকে অনেক উত্তম কোরআনুল কারীমকে ব্যাখ্যা করার জন্য, তার অর্থ বোঝার জন্য। এই জন্য আমি বলবো আপনাদেরকে সবসময় ইংরেজি ভাষার, বিশেষ করে ডক্টর মহসিন খান হাফিজাহুল্লাহ এন্ড তকিউদ্দিন হিলালি রাহিমাহুল্লাহ তাআলা, তার তাদের অনুবাদকৃত দ্য নোবেল কোরআন, সেটি মূল্যে দেখবেন। আর আপনাদের কাছে যে কোরআন রয়েছে, একটি হচ্ছে তাফসির আহসানুল বায়ান, আরেকটি রয়েছে তাইসুল কোরআন, এগুলোর ভিতরে এই এখানে কিছু কিছু ভুল রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আশা করি আপনারা লিখে নেবেন। এখন আসুন, যে শব্দগুলো এখানে কতগুলো বিষয় এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে, আমরা এখন পর্যায়ক্রমে যাব ইনশাআল্লাহ একদিক থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসুন
যে সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين. এই আয়াত হচ্ছে যে তোমরা সীমা লঙ্ঘন করো না, মানে এই আয়াতটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এই আয়াতটুকু এসেছে হুদাইবিয়া যে যুদ্ধ হয়েছিল সে সময় যে সন্ধি হয়েছিল মুশরিকদের সাথে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছিলেন যে পরের বছর ওমরা করার জন্য 3 দিন মক্কা মুশরিকরা ছেড়ে দিবে। পরের বছর যখন ওমরা করার সময় হলো তখন সাহাবীদের মনে হলো যে মুশরিকরা যদি তাদের কথা সন্ধির কথা না মানে, আক্রমণ করে বসে, তাহলে মুসলমানরা কি করবে? কারণ আপনারা, আমরা সবাই জানি যে এহরামরত অবস্থায় যুদ্ধ করা নিষেধ এবং কাবা কাবা হারামের পাশে যুদ্ধ করা নিষেধ। ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে যদি তারা আক্রমণ করে, ইউকাতিলুনাকুম, তাহলে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তাহলে তারা যদি যুদ্ধ করে তাহলে তোমরা যুদ্ধ করো, কিন্তু ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। এই যে তাতাদু, এই কথাটুকু আমাদের বাংলা ভাষায় যে সকল তাফসির এসেছে, অর্থ এসেছে, সবাই এটি সঠিক করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেটি হচ্ছে সীমা অতিক্রম করো না, সীমা লঙ্ঘনকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এর অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন বলতে বোঝানো হচ্ছে যে নারী এবং শিশুদেরকে হত্যা করো না, মানে যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ হয় তখন তোমরা মেয়ে মানে মহিলাদেরকে এবং শিশুদেরকে হত্যা করো না। আর তাহলে এদেরকে কি করতে হবে? যে নারী এবং শিশুদেরকে বন্দী করতে হবে, এবং সেটাই হচ্ছে ওই নারী এবং শিশুরাই হয়ে যাবে দাস, কৃত দাস। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যাতে অনেকের অসন্তুষ্টির কারণ হয়েছে যে দাস পথা কিভাবে আসলো। যাই হোক, আবার কেউ কেউ বলেছেন যে এই যে ওলা তাতাদু, সীমা লঙ্ঘন করো না, মানে হচ্ছে মুসলমানদেরকে আল্লাহ বলছেন যে তোমরা আগে আক্রমণ করো না। মুসলমান যারা তারা কখনোই অমুসলিমদের উপরে প্রথমে যুদ্ধ শুরু করতে পারে না, এই এটি অনেকের ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তো এটি যেহেতু যুদ্ধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়াত, সুতরাং এটি আমাদেরকে মানে আমাদের জীবনে কতটা কাজে লাগবে সেটি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এরপরে পরের আয়াতে আমরা যদি যাই, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু ত্বাইয়িবাত মা আহাল্লাল্লাহু লাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের জন্য পবিত্র ঘোষণা করেছেন, হালাল ঘোষণা করেছেন, পবিত্র বলেছেন, এগুলোকে আমরা হারাম করতে পারি না। মানে অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা সিদ্ধান্ত নিল যে রোজা এবং কিয়ামুল লাইল করবে, তারা বিবাহ করবে না, খুশবু ব্যবহার করবে না, মাংস খাবে না, নিজে ঘুমাবে না, সারা রাত শুধু এবাদত বন্দিগি করবে আর রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তখনই এই আয়াত নাজিল করে বললেন যে ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। এটি আমাদের জীবনে কাজে আসবে এই আয়াতটুকু, কারণ আমাদের সমাজের ভিতরে আছে যে আমরা যেহেতু ভারতবর্ষে সুফি প্রধান মুসলমান দেশ, এখানে অনর্থক অনেক কিছুকে বর্জন করা হয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন সেগুলোকে আমরা বর্জন করি, এবং আমরা মনে করি যে এটা বর্জন করাটা সওয়াবের অনেক কারণ, এবং এটি ভুল। বরং আল্লাহ বলছেন যে এটি সীমা লঙ্ঘন করা। আমরা সুফিদের ব্যাপারে গত ক্লাসে আলোচনা করেছি যে তারা কিভাবে জীবনের উপকরণ এবং আরাম আয়েশকে তারা বঞ্চিত করে নিজেদেরকে কষ্ট দেয়।
যে সেগুলোকে বর্জন করা যাবে না, যাবে না। অর্থাৎ যেগুলোকে আল্লাহ হালাল তাইয়েবাত বলেছেন সেগুলোকে হারাম হিসাবে গ্রহণ করা যাবে না, বর্জন করা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন। তারপরে এসেছে সূরা আরাফ, উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। যে তোমরা যখন দোয়া করো আল্লাহর কাছে, উদউ রাব্বাকুম তোমাদের প্রভুর কাছে, তাদাররুআ, তাদাররুআ মানে কথাটুকু এসেছে অক্ষমতা, বিনম্রতা, বিনয় প্রকাশ করার কাছে, মানে খুবই বিনয়ী হয়ে দোয়া করো আর কি, চুপে চুপে, খুফিয়া। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দোয়া করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাবে বলেছে, যে তাদাররুআ, যে বিনয়ী, বিনয়ের সাথে, খুবই বিনম্রের সাথে আর কি, খুফিয়া, আস্তে আস্তে গোপনে দোয়া করতে বলেছে। আর গোপনে দোয়া করাটা আল্লাহ ব্যক্তির উপরে খুবই পছন্দ করেন। সূরা মারিয়ামের ভিতরে সূরা জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন দোয়া করছে জাকারিয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, সে যখন তার প্রভুকে ডাকলো, নিদাআন খাফিয়্যা, অত্যন্ত গোপনীয় ভাবে সে ডাকলো, সুবহানাল্লাহ। আর আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে নামাজ শেষ হওয়ার পর একেবারে মানে দোয়া সমাবেশ বললেই মানে বেশি বলা হয়ে যায় অথবা কম বলা হয়, জোরে জোরে দোয়া পাঠ করে আরবিতে, তারপরে কিছু বাংলাতে ইত্যাদি ইত্যাদি আর কি। এই মানে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, টরন্টো এবং নিউ ইয়র্কের বাংলাদেশি মসজিদগুলোতে যারা মাসবুক, যারা পরে মসজিদে এসে নামাজ পড়ে, তারা সালাম ফিরিয়ে নামাজটাকু সঠিকভাবে পড়তে পারে না, এই দোয়ার উৎপাতে, দোয়ার যন্ত্রণায়। এই ধরনের দোয়া করা সঠিক নয়, আর শব্দ করে দোয়া করা এটি আরো গর্হিত কাজ। এখানে এইভাবে দোয়া মোনাজাত সেটি সে চুপে চুপে একাকী নিজে নিজে করবে, এ কারণে আল্লাহ বলছে ইজ নাদা রাব্বাহু, সে মানে একজন ব্যক্তি দোয়া করছে, সে কে, জাকারিয়া, নিদাআন খাফিয়া, একদম গোপনে দোয়া করছে। আর আল্লাহ সেটাই বলছেন সূরা আল আরাফের ভিতরে, যে উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। তো এখন আমাদের বাংলাদেশের মসজিদগুলো কি সীমা লঙ্ঘন করতেছে নাকি না, সীমাকে ঠিক রাখছে, আপনারাই বিচার করেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। আর আমাদের আরেকটা জিনিস রয়েছে, ওই যে ঢাকার পাশে টঙ্গী ময়দানের ভিতরে আরেকটি গ্রুপ রয়েছে, জাতীয় গ্রুপ, সেটার ভিতরে কি আখেরি মোনাজাতের জন্য এক ধরনের চিৎকার করে করে এক ঘন্টা ব্যাপী, দুই ঘন্টা ব্যাপী কি দোয়া হচ্ছে? এগুলি এগুলি কি শরীয়ত সম্মত? এভাবে দোয়া করার বিধান কি হাদিস দ্বারা প্রমাণিত? উচ্চস্বরে মাইলের পর মাইল মানুষকে নিয়ে শব্দ করে করে যিনি দোয়া করেন আখেরি, তিনি করেন উর্দু ভাষায়, যে যে কথাগুলো আমাদের বাংলাদেশি অনেকেই বুঝতে পারে না, শুধু না বুঝেই আমিন আমিন করছেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের অজস্র উদাহরণ আমাদের সমাজে রয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দোয়া করো গোপনে এবং বিনম্রভাবে, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে আমরা এখান থেকে যেটি কাজে পরিণত করতে পারি সেটি হচ্ছে, যার দোয়া সে নিজে করবে এটি উত্তম, হ্যাঁ এটি হচ্ছে উত্তম। আর যদি একান্তই কোনো
অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ দোয়া দু একজনের সাথে করেই ফেলে, তাহলে সেটা সংক্ষিপ্ত ভাবে খুব অনুচ্চ স্বরে বিনয়ের সাথে অল্প কিছু করে এটি শেষ করে দিতে হবে। কারণ তাদাররু আ মানে হচ্ছে বিনম্র, বিনয় প্রকাশ করা। তো বিনয় প্রকাশ করতে তো অনেকক্ষণ ধরে মানে কান্নাকাটি করা, তারপরে একটা দৃশ্য তৈরি করা বোঝায় না, এটি বোঝায় হচ্ছে বিনয়ী ভাবে, মানে খুবই অল্প স্বল্প ভাবে একটি দোয়া করা, তার সাথে উপস্থিত সবে আমিন বলা ইত্যাদি। আর যদি একান্তই নিজে দোয়া করতে হয় তাহলে সে গোপনে সংগোপনে একাকি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করবে, আর এর ব্যতিক্রম হলেই সমস্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে আমরা জিনিস পেলাম মুআতাদিন, একটি হচ্ছে যে হালালকে, হালাল জিনিসকে হারাম মনে করা, যে আমি এটা খাই না। যদি ডাক্তার বলে যে এটি খাওয়া যাবে না কারণ এই জিনিসটি আপনার অসুখ করতে পারে, স্বাস্থ্যের জন্য তাকে সতর্কতার জন্য সেগুলো সে না খেতে পারে, কিন্তু যেটা আল্লাহ হালাল করেছে সেটাকে হারাম করা ঠিক হবে না, এই এটি সীমা লঙ্ঘনের কাছে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মুআতাদিন, এবং আমাদের তাফসির গুলোতে এই বিষয়ে যেগুলো এসেছে সেগুলো মোটামুটি সুন্দরভাবে এসেছে এবং শুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে সূরা বাকারাতে যেটা এসেছে যে ওয়া ইযা তাওয়াল্লাউ সা'আ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা, যে যদি তারা মানে ফিরে যায়, চলে যায় আল্লাহর দিন থেকে, যদি ফিল আরদি এবং ফাসাদ, এই যে ফাসাদ এই কথাটুকু কোন কোন অনুবাদে অশান্তি লিখেছে, অশান্তি অশান্তি, ফাসাদ কি শুধু অশান্তি, এই অনুবাদটুকু ঠিক হয়নি, কোথায় লিখেছে আমি সঠিকভাবে বলতে পারবো না, আপনারা দেখে নেবেন। অশান্তি বোঝায় না, আল ফাসাদ এই ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদ মানে অশান্তি নয়, ফাসাদ হচ্ছে অনর্থ গোলযোগ করা, মানে সমতা থেকে বের হয়ে যাওয়া, বেশি হোক কম হোক দাঙ্গা হাঙ্গামা করা, অনর্থ যদি বলে, অনর্থ গোলযোগ করা তাহলে ঠিক হবে, শুধু অশান্তি কথাটুকু আসলে ফাসাদের ক্ষেত্রে সঠিক নয়, এটি হওয়া উচিত হচ্ছে অনর্থ অথবা দাঙ্গা হাঙ্গামা করা, এটি হচ্ছে বাংলা ভাষার ভালো শব্দ দাঙ্গা হাঙ্গামা। এটি কারণ যে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সেখানে মানে ফসল বিনষ্ট করা, আল্লাহ উদাহরণ দিয়েছেন যে ফাসাদের একটা নমুনা দিয়েছেন, এই কারণে আমাদের দেশের কোরআনের অনুবাদের ক্ষেত্রে প্রচুর ভুল আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাকারা, সূরা বাকারা যে 205 আয়াত, সেখানে আল্লাহ বলেই দিচ্ছেন যে ওয়ুহলিকাল হারসা, যে ফসল ধ্বংস করে, ও নাসলা, নাসলা মানে হচ্ছে যে গরু বাছুর হত্যা করা, তো অশান্তি সৃষ্টি করা। আমি যদি বলি যে বাবারে অশান্তি সৃষ্টি করো না, তার মানে কি যে হইচই করো না, এটা কি এটা বুঝাচ্ছে আল্লাহ বলছেন এটা, এই অশান্তির অর্থ কি ফাসাদ হলো? ফাসাদ বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন সেটি আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন আয়াতের ভিতরে, পশুকে হত্যা করা, এই ধরনের ফাসাদ আমরা দেখি না বাংলাদেশে, হয়তো হতেও পারে ভবিষ্যতে, যে আমাদের যে গরু বাছুর আছে আমরা যদি এই গরু বাছুর গুলোকে যদি হত্যা করি ইচ্ছাকৃত ভাবে, আর ফসল গুলোকে যদি জ্বালিয়ে দেই, বাংলাদেশে এখনো পর্যন্ত এই ধরনের ফাসাদ হয় নাই, তবে কোনো দিন হতে পারে, সেই কারণে অর্থটা জানা ভালো। আর আমাদের দেশের অনুবাদের ক্ষেত্রে কি লিখেছে কোনো কোনো তাফসিরকারক, বিজ্ঞ অনুবাদকারীরা, অশান্তি তৈরি করো না, আল্লাহ অশান্তিকারীদের ভালোবাসেন না,
এটা সঠিক হয়নি। ফাসাদ বলতে অশান্তি বলে বাড়ি মানে অর্থ হয় না, যারাই করেছেন তারা ঠিক কাজটি করেনি, ইনশাআল্লাহ আশা করি শুদ্ধ করে নেবেন। মারাত্মক দাঙ্গা মাহাঙ্গামা যেটাতে প্রাণহানি ঘটার সম্ভাবনা থাকে, পশু পাখি মানুষজনের প্রাণহানি ঘটতে পারে, অঙ্গহানি ঘটতে পারে, হত্যা রাহাজানির মতো মানে ভয়ঙ্কর কার্যকলাপ, তারপরে এই ফসল জ্বালিয়ে দেওয়া, মানুষের ক্ষতি করা ইত্যাদি, অনেকটা আমাদের দেশে মানে এই যে মানে আপনারা যেটা দেখছেন, এই যে ইদানিং বাংলাদেশে যে হরতালের নামে যে ইয়েটা হচ্ছে আর কি, মানে এই পেট্রোল বোমা মেরে দিয়ে মানুষকে যে মানে মেরে ফেলছে, বোমা দেওয়ার পরে যে আগুনের ভিতরে মানুষ ঝলসে যাচ্ছে, এটাকে কোরআনের ভাষায় ফাসাদ বলা যাবে। এটাই হচ্ছে ফাসাদ, এটাই আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেছেন, লা ইউহিব্বুল ফাসাদ। এটি তারপরে ভাঙচুর করা, হরতাল করার সময় মানুষের গাড়িতে আগুন দেওয়া, ফসলে আগুন দেওয়া, মানুষের গাড়ি সম্পদের ভিতরে আগুন দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলি সবই হচ্ছে ফাসাদ। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন পশুকে হত্যা করা আর ফসলকে ধ্বংস করা, সেগুলি ফাসাদের নমুনা। মানে এই ধরনের গাড়ি আর হরতাল তো কোরআন নাজিল হওয়ার সময় ছিল না, কিন্তু এটার সমপর্যায়ের জিনিসপত্র হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যারা অনুবাদ করেছে যে আল্লাহ অশান্তিকারীদেরকে পছন্দ করেন না, তারা ঠিক করেনি, কাজটা ভালো করেনি, তাদের উচিত এই অর্থকে সংশোধন করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 273, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ইয়ামহাকুল্লাহু রিবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছেন রিবাকে, সুদকে, ওয়ায়ুরবিস সাদাকাত, আর তিনি বৃদ্ধি করছেন, বাড়িয়ে দিচ্ছেন হচ্ছে সাদাকাত, মানে যেগুলো মানুষ দান খয়রাত করছে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, এটি হচ্ছে এক ধরনের আয়াত, এটি হচ্ছে যে গ্রামারেটিক্যালি এগুলিকে বলা হয় যে জুমলাতুল ইসমিয়া হালিয়া, মানে এটি একটি অবস্থা বোঝানোর জন্য আল্লাহ বলছেন কুল্লা কাফফারিন আসিম। এই অনুবাদের ক্ষেত্রে আমাদের বাংলা কোরআন শরীফে অনেকগুলোতে আছে এই যে কাফফার কথাটুকুকে তারা অবিশ্বাসী বলেন নাই, এই কাজটুকু তারা ঠিক করেনি, এটি কিন্তু অবিশ্বাসী। আপনারা মানে ডক্টর মহসিন খানের ইয়েতে পড়ে দেখতে পারেন, এটি অবিশ্বাসী মানে কুফর। আফিম হচ্ছে গুনাহ যিনি করে, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা সুদের, সুদ যে হারাম এই কথাটা যারা অস্বীকার করে, এটা এক ধরনের কুফুরি। সুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, এই আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে, আরে ভাই সুদ এটা হারাম করেছে, এটা এখন অচল, এটা মানা যায় না, এটাকে মারা যায় না, এটা অস্বীকার করলে কিন্তু এক ধরনের কুফুরি হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন, এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, যে যারা সুদের, যারা মানে এটা যে আল্লাহ আরাম করেছেন এটিকে যারা অস্বীকার করে তারা এক ধরনের কুফুরি করছে। আর আসিম হচ্ছে যারা সুদকে খাচ্ছে তারা পাপের কাজ করছে, বুঝতে পেরেছেন? সুদকে যারা খাচ্ছে বলা থাকুলুর মানে থাকুলুর রিবা, যারা রিবা খাচ্ছে। এটা উদাহরণ হিসেবে সবচেয়ে উত্তম উদাহরণ যেটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে
দুই ধরনের সুদের ব্যবসা খুব জনপ্রিয়। একটা হচ্ছে ওই মাঝে মাঝে উদ্ভব হয় কি, বিভিন্ন ধরনের ব্যাংক বলে কি, আপনারা টাকা রাখলে ওই 3 বছরে অনেক টাকা পেয়ে যাবেন। তো বিভিন্ন ব্যাংক এরকম এসে বলে, টাকা রাখে, তারপরে টাকা বাড়তে থাকে, বলে যে লাভ হয়, লাভ, অনেক লাভ হয়। তো অনেক লাভ হয়, তারপরে দেখা যায় যে ওই যশোর পটুয়াখালী থেকে ওই ব্যাংক গায়েব হয়ে গেছে। যেমন কিছুদিন আগে ছিল যুবক একটা ব্যাংক, তারপরে ডেস্টিনি, তারপরে কিছুদিন পরপর তারা গায়েব হয়ে যায়। তো এইগুলি তো পাপের কাজ, মানে একদম পরিষ্কার, ওটা তো সুদ খাওয়া হচ্ছে। সুদ দেওয়াটা পরে আসছি, কিন্তু খাওয়া হচ্ছে, ওই খাওয়াটা কি আল্লাহ বলছেন যে আল আসিম। তারপরে হচ্ছে আমাদের গ্রাম দেশে আছে, শহরে যারা থাকেন তারা অনেকেই টাকা পয়সা ওই শীতকালে যে সময় অভাব পড়ে তখন গ্রামে গিয়ে টাকা লাগান, ওটাকে নাম দিয়েছে কি টাকা লাগাই। টাকা লাগাই মানে হলো যে শীতকালে টাকাটা ধার দিল কৃষকের কাছে, ওই ফসল তোলার পরে তাকে তাকে অনেক টাকা ফসল দিয়ে দিবে, এটা অতিরিক্ত দিবে, যা তার দাম তার থেকে বেশি, এটি এক ধরনের সুদ, মানে এই ধরনের মানে খায়। আর আমাদের আমেরিকাতে যেটা আছে সেটা হচ্ছে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে 100 টাকা ফ্রি পাওয়া যাবে, এই যে টাকা দিয়ে টাকা দিল, এটা সুদ। এটা হলো সহজ উদাহরণ, মানে আমরা বিস্তারিত যাতে চাচ্ছি না, মানে আপনারা কখনোই টাকার বিনিময়ে টাকা বেশি নিতে পারেন না, এটি এটি হচ্ছে মানে সুদের অনেক প্রকার আছে, আমরা এই ক্লাসে আলোচনা করতে চাই না, শুধু সংক্ষেপে যেটা বলতে চাই যে কোন ব্যক্তি মুদ্রার বিনিময়ে অনেক মুদ্রা নিতে পারে না। $1 1 টাকা, $1 বিনিময়ে $1 পাবে, 1 টাকার বিনিময়ে 1 টাকাই পাবে, ইত্যাদি। এই যাই হোক, বেশি নিলে সে সুদ হবে, এবং এটি হচ্ছে আল আসিম। আল্লাহ সুবহানাহু তাআলা সেটি বলছেন যে কুল্লা কাফান, তার মানে আমরা যদি সুদ থেকে বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহর ভালোবাসা একটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরে এসেছে কুল আতিউল্লাহ ওয়া রাসূলহ ফা ইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতটুকু তাফসীরের ভিতরে যেভাবে এসেছে, হাযাল আয়াত জুমলাতুল ইসমিয়া জাওয়াবুশ শর্ত, আর জাওয়াবুশ শর্ত মানে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা একটি কন্ডিশন, একটি শর্ত দিয়ে একটি জবাব দিচ্ছেন। কুল আতিউল্লাহ ওয়া রাসূলহ, যে আল্লাহ এবং রাসুলকে মানতে হবে, আল্লাহ ও রাসুলকে মানতে হবে। আমরা এই কথাটা এইভাবে যদি বলেন, আমরা খাদ্য ও পানি খাই, মানে খাদ্য মাস্ট খেতে হয়, পানিও খেতে হয়। আর আপনি যদি বলেন আমরা খাদ্য খাই এবং আমরা পানি পান করি আলাদাভাবে বলেন, তাহলে বোঝা যাবে যে শুধু খাদ্য খেয়েও থাকতে পারবে, পানি না পান করলেও চলবে। কিন্তু একসাথে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রাসুলকে মানো। রাসুল মানার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার থেকে রাসুলকে পৃথক করা যাবে না, ভালো করে বুঝেন। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে রাসুল মিশানো যাবে না, এটি হচ্ছে শিরক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, আল্লাহর মতো ভালোবাসি, এটি এটি বললে হবে না, শুধু গজল গাইলে আর বড় বড় ইসলামী সঙ্গীত গাইলে হবে না, এটা শিরক। মানার ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল এর ভিতরে কোনো পার্থক্য নাই, দুইজনকেই মানে আল্লাহকেও মানতে হবে তো রাসূলকেও মানতে হবে। এই আয়াতটুকু হচ্ছে আল হুজ্জা, এটি হচ্ছে একটি প্রমাণ যে আল হাদিস ও হুজ্জাতু ফিল ইসলাম বিনাফসিহি। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি দুটো কিতাব লিখেছেন ছোট, একটি হচ্ছে যে মানজিলাতু সুন্নাহ ফিল ইসলাম, ইসলামে সুন্নতের মর্যাদা, আর একটি হচ্ছে আস সুন্নাহ হুজ্জাতু নাফসিহি, যে সুন্নাহ নিজেই হচ্ছে এটার দলিল,
অথচ আমাদের জনপ্রিয় লোকদেরকে কি দেখা যায়, আমি নাম বলতে চাই না, এই ধরনের আমাদের শ্রোতাদের ক্ষেত্রে এই অনলাইনে গিয়ে অমুকের বক্তৃতা আমার খুব পছন্দ হয়, উনি খুব ভালো বলে, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন, বুঝতেছেন আপনার কাছে ভালো কি? সুন্দর ইংরেজি বলা ভালো, মিষ্টি ব্যবহার করা ভালো, সুন্দর করে কথা বলা ভালো, এই ভালো সেই ভালো নয়। দেখা যাচ্ছে একজন বক্তা ঘন্টার পর ঘন্টা কোরআনুল কারিমের ব্যাখ্যা করছে, অথচ কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই, হাদিস বলাটা সে প্রয়োজনই মনে করে না, কারণ হাদিস জানেও না আর জানলেও সেটা বলেও না আর বলাটাকে প্রয়োজন মনেও করে না। এই ধরনের অনেক বক্তা বর্তমান সময়ে আছে, অতীতেও ছিল, আর আমাদের হতভাগা শ্রোতা তাদের খুব ভক্ত, তাদের মানে খুব খুব পছন্দ, আমাকে ও পছন্দ। যদি উনাদেরকে বলি আচ্ছা ভাই শুনেন শুনেন, তিনি তো হাদিস মানেন না, উনি মাত্র কোন হাদিস, হাদিসকে হাদিসের তার কাছে কোনো গুরুত্ব নাই, তো বলে যে আপনি কি বলেন, সে তো অনেক ভালো বলে, ভালো বিচার আপনি আর আমি করতে পারি না, ভালোর বিচার করবে আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি এর মানদণ্ড দিয়েছেন, কি বলেছেন, আতিউল্লাহ ও রাসূল, আল্লাহ ও রাসূলকে মানো, আল্লাহ সুবহানাহু তাআলা এই এইভাবে বলেন না আতিউল্লাহ ও আতিউর রাসূল, ওইভাবেও আছে, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথক করেন নাই। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা ফিরে যায়, মানে যে কোনো একটা অবজেক্ট যদি তারা ছেড়ে দেয়, বিষয়কে যদি ছেড়ে দেয়, আল্লাহকে ধরে রাখলো কিন্তু রাসূলকে ছেড়ে দিল, হাদিস মানল না, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা অবিশ্বাসীদেরকে তিনি পছন্দ করেন না, এটি হচ্ছে অবিশ্বাসী, ডিসবিলিভ। এটার অনুবাদ যদি আপনি করেন অকৃতজ্ঞ তাহলে হবে না, এটি অনুবাদ করতে হবে অবিশ্বাসী মানে কাফের, যে যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানে, যে এই নামে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন, আর তারা যদি সেটাকে না মানে তাহলে তারা চিরকাল আগুনে থাকবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده دار হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম খেয়ে বলছি, لا يسمع بي احد من هذه الامه يهوديه او نصرانيه, যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যদি তাদের একজন এই এই প্রজন্মের ভিতরে আমার নাম শুনে না শুনে, লা ইয়াসমাউ বি সুম্মা ইয়ামুতু, যদি সে মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউমিন, আমার উপরে ঈমান না আনে, বিল্লাযিনা উরসিলতু বিহি, যেটাকে নিয়ে আমি আমি রিসালত পেয়েছি, যার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তার উপর যদি সে ঈমান না আনে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে আগুনে থাকবে, এটা পরিষ্কার। সুতরাং যে এটি হচ্ছে চূড়ান্ত ভাবে কাফেরদের কথায় স্কলাররা বলেছেন, আর মুসলমানদের উচিত হচ্ছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা, তাই বলে মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কোনো মুসলমানকে এই আয়াতের উপর ভিত্তি করে যে উনি হাদিস মানে না তার মানে তিনি কাফের, এইভাবে এইভাবে কাফের ফতোয়া দেওয়া যায় না, সেটি আবার ভিন্ন প্রসঙ্গ, আমরা সেটাতে আসছি, শুধু বলে রাখছি যে এটি হচ্ছে, এই কাফের হচ্ছে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর তাওহিদে বিশ্বাস করে কিন্তু তারা রাসুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল মনে করেনি। ফা ইন তাওয়াল্লাও ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন,
আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তো এটা আমাদের বিষয় না, তাহলে আমাদের সতর্ক করার বিষয় হচ্ছে যে এটাও এক ধরনের কুফুরির মতো, মানে রাসুলকে হাদিসকে সহি হাদিসকে মানতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে রাসুলকে অনুসরণ করতে হবে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূরা রুম, লিয়াজজিয়াল্লাযীনা আমানু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ প্রতিদান দিবেন, ওয়া আমিলুস সলিহাত মিন ফাদলিহি, তার অনুগ্রহ করে তিনি সবাইকে তিনি মানে ফজল দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের পছন্দ করেন না। এই কাফের কোন কাফের? যারা ইসলাম ধর্মকে গ্রহণ করে নাই। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, তার মানে বোঝা যাচ্ছে যে ভালো কাজ, ওয়ামিলুস সলিহাতি মিন ফাদলি, এই যে ভালো কাজের যে বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন, সেটার সাথে ইমান শর্ত, আমানু। আপনারা অনেকেই জানেন যে মাদার তেরেসা নামে একজন বিশ্ববিখ্যাত মানে সেবা দাত্রী, তার ইন্তেকালের পর মুসলিম সমাজে আমাদের উত্তর আমেরিকায় দেখা গিয়েছে যে কিছু কিছু মুসলমান তার ফজিলত বর্ণনা করত, বলতো যে সে ভালো কাজ করেছে, সুতরাং আল্লাহ তার উত্তম বিনিময় দিবে। এখানে মানে প্রশ্ন হচ্ছে, যত উত্তম কাজই করা হোক না কেন, তাকে ইমান আনতে হবে। এই কথাটি আল্লাহ বলছেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাতি মিন ফাদলি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ থেকে ভালো কাজের বিনিময় দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই ধর্মকে, ইসলামকে যারা পরিত্যাগ করেছে, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা, আশা করি বুঝতে পেরেছি। তারপরে এসেছে এই তিনটি আয়াত, এটি হচ্ছে জালিমিন। অত্যন্ত দুঃখজনকভাবে আমরা আলোচনা করব যে জালিমিন এই কথাটুকু আমাদের সব কোরআনের সবাই, মানে যত বাংলা ভাষায় কোরআন শরীফ অনুবাদ হয়েছে, সব ক্ষেত্রে অত্যাচারী অনুবাদ করা হয়েছে, অথচ এই কথাটুকু সঠিক নয়। জালিমিন বলতে এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী, একটি আয়াতে কিছুটা হলেও, অন্য দুইটি আয়াতে অত্যাচারী বোঝায় না। প্রথমটি হচ্ছে কি, সূরা আলে ইমরানে দুটি আয়াত এসেছে, وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ, যে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ দান করবেন, পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দান করবেন। হ্যাঁ, তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। আমাদের বাংলাদেশের মানুষ জুলুম, জালিম বলতে বোঝায় হচ্ছে অত্যাচার করা, এটাই ধারণা। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আল্লাহর ওয়াস্তে পৃথিবীর অন্য ভাষায় এই জালিমিনের অনুবাদ কি হয়েছে সেটা দেখেন। সেখানে জালিমিন বলতে বোঝায় হচ্ছে দুটো জিনিস, একটি হচ্ছে মুশরিকুন, মুশরিক তারা হচ্ছে কোরআনের ভাষায় জালিমিন, আর একটি হচ্ছে যারা অন্যায় করে, অন্যায় ভুল কাজ করে, মানে অত্যাচার যদি বলেন বলতে পারেন, কিন্তু শুধু অত্যাচার জালিমিন হবে তা নয়, মুশরিক এবং অত্যাচারী দুটা হবে। বাংলা ভাষার জালিমিনের কোনো ভালো অনুবাদ নাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর আমাদের মানে যারা আমাদের সমাজে তাফসির করতেছেন, তারা এই অত্যাচারী অনুবাদ করে দিচ্ছেন। এটি অত্যাচারী, শুধু অত্যাচারী বোঝায় না,
এটি বোঝায় হচ্ছে মুশরিক, এবং দেখেন ওরা ডক্টর মানে মহসিন খান এবং অন্যরা কিভাবে অনুবাদ করেছে, বলেছে রং ডুয়ার্স অ্যান্ড আইডোলেটার্স ডিসবিলিভার্স মুশরিকুন জালিমিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এই অনুবাদটুকুকে শুদ্ধ করে নেবেন, অত্যাচারী বলা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। শুধুমাত্র এরপরের আয়াত ওয়ায়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে অবিশ্বাসী মুশরিকদেরও আঘাত প্রাপ্ত হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালা বদল করে দিচ্ছেন। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কেননা তোমরা জানতে পারবে ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযিনা আমানু, যে আল্লাহ তোমাদের ভিতর থেকে কাউকে কাউকে শহীদ করে দিবেন, ওয়ায়াত্তাখিজ মিনকুম শুহাদা, তোমাদের মানে জিহাদের আয়াতের কথা আল্লাহ বলছেন যে এক পর্যায়ে তোমরা হারবে এক পর্যায়ে তোমরা জিতবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিনদেরকে শহীদ করে নেবেন, এটা আল্লাহ বলে রেখেছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে পছন্দ, এটা জালেম বললে এটা অনুবাদ হয়ে যাবে না, এই জালিমিন মানে হলো আল মুশরিকুন আল মুফসিদুন, মুশরিক এবং যারা অন্যায় কাজ করে, বাগিউন মানে অপরাধ, রং রং ডুয়ার্স, খাতিউন যারা ভুল কাজ করে, খাতিউন এন মুশরিকুন এবং মুশরিকুন। আর আমাদের দেশের বাংলা ভাষায় কোন অনুবাদ করেছে অত্যাচারী 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 বললে এটা অনুবাদ হবে না। তারপরে হচ্ছে সূরা শুরা আয়াত নাম্বার 40, ওয়াজাউ সাইয়্যাতি সাইয়্যাত, যে মন্দের বিনিময় মন্দ, মিসলুহা ফামান আফা, যদি সে ক্ষমা করে দেয়, ওয়াসলাহা সংশোধন করে, ফাজুরুহু আলাল্লাহ, মানে এটি হচ্ছে হুদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে মানে একটি ক্ষমতা দিয়েছে যে তোমার উপরে যদি কেউ খারাপ করে, যাও সাইয়াত অন্যায় করে, তাহলে আরেকটি অন্যায় তুমি করতে পারো শক্তিক অনুরূপ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে সে যদি ক্ষমা করে দেয় তাহলে সংশোধন করে তাহলে তার জন্য রয়েছে পুরস্কার, আর মানে যদি সমান সমান হয়ে যায় তাহলে তার জন্য কোনো পুরস্কার নাই। ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন, এই আয়াতটুকু শুধু সূরা এই আয়াতটুকু কে মানে 40 নম্বরে যদি আপনি অত্যাচারী বলেন তাহলে কিছুটা ঠিক হবে, যে এখানে হয়তো মুশরিক বুঝাচ্ছে না এটি ঠিক আছে, তবুও জালিমুন বলতে সবসময় বুঝাচ্ছে খাতিউন এবং মুশরিকুন, এখানে অত্যাচারী বাংলা ভাষায় অনেকটা হয়ে যাবে শুধু রং ডুয়ার্স ইনশাআল্লাহ তাআলা। তারপরে এসেছে যে মুখতালান ফাখুরান, আল্লাহ তিনটি আয়াত এসেছে সূরা লোকমান, সূরা নিসা, সূরা হাদিদ, এই তিনটি আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতাল এবং ফাখুর এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। মুখতাল বলতে আমাদের বাংলাদেশে বলা হয়েছে দাম্ভিক, ফাখুর বলা হচ্ছে অহংকারী, দাম্ভিক অহংকারী তো একই, আনফর্চুনেটলি বাংলা ভাষায় এটির অনুবাদ করা ভালো সম্ভব না, এটা আমাদের দুর্ভাগ্য, মনে মন খারাপ করার কোন প্রশ্নই উঠে না, কারণ এই দুটো এই মুখতাল আল ফাখুরান দাম্ভিক অহংকারী এই দুটোই হচ্ছে একই অর্থ একই শব্দ, আল্লাহ বলেছেন মুখতাল এবং ফাখুর, সেটি ইংরেজি ভাষায় মানে কি অনুবাদ হয়েছে সেটি আপনারা দেখে নেবেন, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতাল এবং ফাখুর
যে একটি হচ্ছে প্রাইডফুল, যে বিভিন্ন ভাবে সেটা আমরা ব্যাখ্যা করব, প্রাইডফুল যে একজন গর্ব করছে যে তার ডিসবিলিভ কুফুরি, কুফুরিটাকে সে খুব গর্ব করছে যে আমি হিন্দু, আমি ইহুদি, আমি খ্রিস্টান, সে আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি নামাজ রোজা বিশ্বাস করি না, আমি পরকালে বিশ্বাস করি না। এই যে আমাদের সমাজেও এরকম আছে। আমি একজনকে বললাম যে ভাই আপনি আপনার ছেলে মেয়েদের সম্পত্তি এইভাবে বন্টন করতে পারেন না, কারণ আপনার মৃত্যুর উপরে এইভাবে এইভাবে বন্টিত হবে। কয় যে আমি এটা মানি না। এই মানে আল্লাহর হুকুমটা সে মানতে চায় না। এটি হচ্ছে মানে এক ধরনের ডিসবিলিভ, এক ধরনের কুফুরি। এটাই হচ্ছে মুখতাল। আর ফাখুর হচ্ছে যে গর্ব করছে যে তারা যে মানে মুশরিক, শিরিক করছে, শিরিকটাকে নিয়ে তারা গর্ব করছে। মানে দাম্ভিক উদ্ধত, কেউ কেউ করেছে উদ্ধত অহংকারী। মোটামুটি মানে এই অনুবাদ হয়তো মানে হতেও পারে, তবে ইংরেজিতে যেটা অনুবাদ হয়েছে সেটি হচ্ছে সবচেয়ে উত্তম। আমরা এখন এই আয়াতগুলোকে দেখব যে কিভাবে আমরা এই দাম্ভিক অহংকারী মানে পর্যায়ে পড়ে যাই কিংবা যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদত করো তার সাথে শিরিক করো না, শরীক করো না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার উপরে ইহসান করো, ওয়াবিজিল কুরবা আত্মীয়দের সাথে, ওয়াল ইয়াতামা ইয়াতীমদের সাথে, ওয়াল মাসাকিনা ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি যুন। এই যে এখানে দুটো শব্দ এসেছে যে নিকটতম প্রতিবেশী এবং মানে নিকটতম প্রতিবেশীর ভিতরে আত্মীয় প্রতিবেশী, এখানে দুটো শব্দ এসেছে। মানে প্রতিবেশী দুই ধরনের, এটি কোন কোন মুফাসসির এটাকে দুই ভাগে ভাগ করেছেন, বলেছেন যে যারিল কুরবা মানে হচ্ছে যিনি মুসলমান প্রতিবেশী, মানে যিল কুরবা বলতে বোঝাচ্ছে যে এটা আত্মীয়র মতো, মানে সে ইসলামের ভাই, সে দিনই ভাই, মানে মুসলমান প্রতিবেশীর ভিতরে যারা মুসলমান, এটি এক ধরনের ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা স্কলাররা বলেছে যে যে সকল প্রতিবেশীর ভিতরে যদি প্রতিবেশী কিংবা সে আত্মীয় হয় তখন, আরেকটি হচ্ছে ওয়াজারিজুন, আরেকটি হচ্ছে জারিজুন। এটি কোন কোন স্কলার বলেছে যে অমুসলিম প্রতিবেশী, যে আমাদের উত্তর আমেরিকায় যে সকল প্রতিবেশী আছে যারা অমুসলিম, সেটা এটার পর্যায়ে পড়ে যাবে, ও জারিজুন। এটি তাদের প্রতি এহসান করতে হবে। এখানে দেখা যায় যে আমরা গাড়ি পার্ক করি, একটা প্রতিবেশীর পার্ক হয়ে তাকে আমরা ড্রাইভওয়ে কে ব্লক করে দেই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি হচ্ছে মুখতাল ফাখুর, আল্লাহ এটাকে পছন্দ করেন না। আপনি আপনার প্রতিবেশী নেইবর তার পার্কিং স্পট আপনি নষ্ট করতে পারেন না, আপনি নেইবরের কাছে গিয়ে মানে হর্ন দিতে পারেন না রাতের বেলা, তারপরে তার গার্বেজ ফেলতে পারেন না, তার ক্ষতি করতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে ওয়াজারিজুন। এই কোন কোন স্কলার বলছে যে এটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী, যেমন এই দেশে ইহুদি খ্রিস্টান এসেছে এরকম ইত্যাদি, অথবা বাংলাদেশে হিন্দু প্রতিবেশী যারা তাদের সাথে সদ আচরণ করতে হবে, ইহুদিদের সাথে সদ আচরণ করতে হবে, খ্রিস্টানদের সাথে সদ আচরণ করতে হবে যদি তারা প্রতিবেশী হয়, এই শর্তে। ওয়াসাহিবি বিজানবি, আর যারা আপনার সাথে চলাফেরার সাথী, ও সাহেব জানবি মানে হলো যারা ট্রাভেল করছে আপনার সাথে। সাবওয়েতে আমরা বাসের ভিতরে আমরা যখন চড়ি উত্তর আমেরিকায়, আপনার সাথে যে যাত্রী যাচ্ছে তার সাথে ভালো আচরণ করতে হবে, এটাই আল্লাহ বলছেন। ও সাহেব বিজানবি, আমি তাফসীর করে দিচ্ছি আপনাদেরকে খেদমতে, আলহামদুলিল্লাহ। এখানে উত্তর আমেরিকায় দেখা যায় ড্রাইভিং করছে অনেকে, আপনারা ড্রাইভিং নিউ ইয়র্কে
এক ধরনের এক শ্রেণীর ড্রাইভিং আছে, আমি জানি না এটা কোথার থেকে আসছে, ওরা রাস্তার ভিতরে রাস্তা ব্লক করে বসে থাকে। এটি অত্যন্ত, মুসলমান এই কাজ করতে পারে না। আপনারা সবাই জানেন যে ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে এসেছে, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমান রাস্তা থেকে কাটা সরানো। রাস্তায় যদি আপনার গাড়ি ব্লক করে রাখে, সেটা এই নিউ ইয়র্কের লোকরা করুক, মুসলমান হিসাবে আপনি করতে পারেন না। নিউ ইয়র্কে এটা করে, এটা অত্যন্ত, এটা উত্তর আমেরিকার অন্য কোথাও আছে কিনা জানি না, নিউ ইয়র্কে এটা আছে, ছোট ছোট রাস্তা নিউ ইয়র্কে, আর এখানে গাড়িতে রাস্তা ব্লক করে দিয়ে বসে থাকে, পিছনের লোকজন যেতে পারে না, অনেক কষ্টে যেতে হয়, হর্ন দেয়, তাও সে সরে না, কারণ সে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসে থাকে। কোন মুসলমান এই কাজ করতে পারে না ইনশাআল্লাহ তাআলা। যদি মুসলমান, আপনারা যদি ইমানের কথা চিন্তা করেন, তাহলে আপনি এই কাজ করতে পারেন না, কারণ মুসলমানদেরকে বলা হয়েছে যে রাস্তা থেকে অবস্ট্রাকশন সরিয়ে দেওয়ার জন্য আপনি ইমার্জেন্সি লাইট জ্বলে ফায়ার হাইড্রেন্টের কাছে গিয়ে পার্ক করে থাকবেন, রাস্তা বন্ধ করতে পারেন না যদি আপনি ইমানের দাবি করেন। সাহেবে বিজানবি এবং অন্যান্য সহযাত্রী যারা প্রফেশনে আছে, অন্যান্য ইত্যাদি, ও ইবনু সাবিল রাস্তার পথিক। তারপরে এসেছে ওমা মালাকাত আইমানুকুম, দাস দাসীদের প্রতি এহসান করতে হবে। এই ক্ষেত্রে তাফসির আহসানুল বায়ানে এবং অন্যান্য জায়গায় অত্যন্ত জঘন্য ভাবে, আমি জঘন্য কথাতেই বলবো, অত্যন্ত দুঃখজনক, সেটার ব্যাখ্যায় তারা বলেছে যে বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের ভুল তাফসিরের জন্যই আজকে সমাজের ভিতরে এই দাস দাসী বলতে কাজের লোক বোঝানো হচ্ছে অত্যন্ত গর্হিত ভাবে। আল্লাহ আমাদের এই ভুল তাফসির থেকে রক্ষা করুন, আমিন। এটা আজকে কেটে দিবেন বইছে, এটি শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এ তাফসির করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওমা মালাকাত আইমানিকুম, শুধুমাত্র কৃতদাস এবং কৃতদাসী, এই পর্যায়ে কোনোদিন বাসার কাজের লোক আসে না। বাসার কাজের লোককে যদি তাফসির করতে হয়, তাহলে বলতে হবে কি, ও সাহেবে বিজানবি, যারা আপনার আশেপাশে যারা থাকে, যেমন প্রফেশনাল কলিগ, বাসার কাজের লোক, এরা হচ্ছে সাহেবে জানবি, তারা আইমা মালাকাত আইমানুকুম নয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে, এটা শুধু যে আমাদের দেশের লোকরা এটা ভুল বুঝেছে তা নয়, আমাদের আরব দেশ, মিডল ইস্টের লোকদেরকে আপনারা যদি লক্ষ্য করেন, বাংলাদেশের দরিদ্র মহিলা যারা চাকরি নিয়ে মিডল ইস্টে যায়, তাদেরকে তারা মারপিট করে, তাদের সাথে তারা অবৈধভাবে দৈহিক মেলামেশা করে, এই ধরনের রিপোর্টও আমরা পাচ্ছি। তারপরে তাদেরকে অনেক পিটায়, তাদেরকে অনেক লাঞ্ছিত করে, কারণ ওই আরব দেশের সে মুসলমান ওমা মালাকাত আইমানুকুম বলতে বুঝেছে যে বাড়ির কাজের লোক, যেমনটি বুঝেছেন তাইসিরুল কোরআন, তাফসিরুল আহসানুল বায়ানের লেখক আল আল্লামা হাফিজ সালাহউদ্দিন ইউসুফ যেমন অনুবাদ করেছেন আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি আফাহুল্লাহ লাহু, অত্যন্ত জঘন্য। তারপরে মহিউদ্দিন সাহেবের অনুবাদকৃত তাফসির মারিফুল কোরআন, এই ধরনের তাফসির বন্ধ করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত বড় সাহস হলে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে তিনি কৃতদাস করেছেন, শুধুমাত্র সেই কৃতদাসের জন্য আলাদা একটি তিনি শ্রেণী রেখেছেন, আইমা ওমা মালাকাত আইমানুকুম, তার কোনো তুলনাই নাই। একজন স্বাধীন, যে গরিব, যে আমার বাসায় কাজ করে, সে তো আইমা মালাকাত আইমানুকুম নয়, সে হচ্ছে একটা এমপ্লয়ি, তার সাথে এমপ্লয়ির মতো আচরণ করতে হবে, সে হচ্ছে সাহেবে জানবি, তাকে ওই পর্যায়ে রাখা যায় না। আমাদের এই ধরনের তাফসিরের জন্য আজকে সমাজের ভিতরে মানুষ মনে করছে যে দাস দাসী বলতে বুঝাচ্ছে, পৃথিবীতে কোনো দাস দাসী নাই, দাস দাসী ইচ্ছা করলেই বানানো যায় না, কাউকে বন্দি করলেই সে দাস দাসী হয় না, 1 লক্ষ টাকা দিয়ে একজন মহিলাকে ক্রয় করলেই সে দাস দাসী হয় না, আর বাসায় কাজ করলে সে দাস দাসী হয় না। এটা বলে আর কি করব, আমার অত্যন্ত দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে।
কি করে অনুবাদ করছে, অনুবাদের ভিতরে লিখছে যে বাড়ির কাজের লোকদের সাথেও ভালো আচরণ করো, ওমা মালাকাত আইমানুকুমের পর্যায়ে নাকি তারা পড়ে। আল্লাহ তুমি রহম করো। তারপরে এসেছে ওয়ালা তুসাইয়্যির খাদ্যাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লোকমান, লোকমান যখন তার ছেলেকে মানে উপদেশ দিচ্ছে যে হে আমার ছেলে, ইয়া বুনাইয়া তুমি কি করো, ওয়ালা তুসাইয়্যির খাদ্যাকা লিন-নাস, তুসাইয়্যির, এটার অনুবাদ করতে গিয়ে আমাদের বাংলা অনুবাদ গুলোকে কত ভুল করেছে, বলেছে কি যে তুমি গর্ব করে মানে মানে এই কি বলে মানুষকে অবজ্ঞা করো না, এটা তো অনুবাদ হয় না, এটা তাফসির হয় নাই, হয় নাই। আবার তাফসির তাইসিরুল কোরআনে লিখেছে গাল ফুলিও না, এটা কোথায় কোথার থেকে অনুবাদ করেছে এগুলো, গাল ফুলানো কি এটা বলেছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলেছেন যে উটের এক ধরনের অসুখ হয় যেটাতে উটের মুখ ঘুরে যায়। আপনারা অনেকে দেখেছেন যে যাদের প্যারালাইসিস হয় মানে স্ট্রোক হয় তাদের মুখটা ঘুরে যায়, এই যে মুখটা ঘুরে যায় এইভাবে মুখ ঘুরানোটাকে বলা হচ্ছে সওর। আল্লাহ বলেছেন যে হে লোকমান, তার ছেলেকে বলছে তুমি মানুষের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়েও না, ওই ওই ওইরকম উটের মুখের মতো মুখটাকে বাঁকা করো না, এটা গাল ফুলানো হলো। দেখেন কি লিখেছে তারা অনুবাদ করতে গিয়ে কি লিখেছে, দেখেন আফসোস, গাল ফুলিও না, এটা কি অনুবাদ, এটি অনুবাদ নয়, এটি ভুল। ওয়ালা তুসাইয়্যির খাদ্যাকা লিন-নাস, তুমি তোমার গালটাকে মানে মুখমণ্ডলকে মানুষের থেকে ঘুরিয়ে নিও না, যেমন একটি উট অসুস্থ হলে মুখটাকে ঘুরিয়ে নেয়, যেমন বর্তমানে এই উদাহরণটা হবে যেমন প্যারালাইসিস হলে মানুষের মুখটা ঘুরে যায়, এরকম ভাই অনেক ধরনের অসুখ আছে মানুষের মুখ বাঁকা হয়ে যায়, সে ধরনের মুখ বাঁকা করো না। আর কি করো না, তার মানে এটা অনুবাদ, বাংলা তাফসির গুলোতে লিখেছে কি মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবজ্ঞা করো না, এটি ঠিক আছে কিন্তু অনুবাদ ঠিক হয়নি। অনুবাদের ভিতরে হবে যে ডু নট বেন্ডিং ইউর নেক ইন প্রাইড মুস্তাকবিরান ফি নাফসিহি ইতফুহু ও রাকিবাতুহু, যে ইতফুহু মানে হচ্ছে তার রাকিবা মানে তার যে মানে গলা সেটাকে বাঁকা করা, ঘাড় বাঁকা করা, এটা অনুবাদ হবে তুমি মানুষের দিকে ঘাড় বাঁকা করো না। আমাদের সমাজে অনেকে আছে রাস্তায় ল্যাংড়া মানে পঙ্গু বিকলাঙ্গ লোকদেরকে দেখে ঘাড় বাঁকা করে তাকায়, এটা কিন্তু কখনো করবেন না, বাচ্চাদেরকে করতে দিবেন না, ওরা ঘাড়টাকে সোজা করে দিবেন এইভাবে যদি কেউ দেখে, এটা আল্লাহ কোরআনে নিষেধ করেছে, আপনারাও করবেন না বাচ্চাদেরকেও করতে দিবেন না। শরীরটাকে ঘুরিয়ে যেন সে দেখে, যদি দেখতে চায় শরীরটাকে ঘুরিয়ে দেখবে, চলার পথে ঘাড় বাঁকা করে কোনো মানুষকে দেখা নিষেধ। যদি সে অসুস্থ হয় অথবা অন্য, যেমন আমাদের দেশে আমরা মানে বাংলাদেশের লোকরা কালো লোকদেরকে আফ্রিকান আমেরিকানদেরকে দেখলে এইভাবে অনেক সময় তাকায় অথবা ইত্যাদি ইত্যাদি, এগুলো ঠিক নয়। আর এর মারহা, মারহা অর্থ হচ্ছে গর্ব করা নয়, এটি হচ্ছে ফুর্তি করা, যে যখন মানে এটার অনুবাদে ওরা ভুল করেছে, অনুবাদের ভিতরে লিখেছে যে মারহা, এটি হচ্ছে যে মানে যে মানে ফুর্তি করা, গর্ব করা। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ মুখতাল ফাকুরদেরকে পছন্দ করেন না। এই যে মুখতাল ফাকুর মানে হচ্ছে এটার ব্যাখ্যা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে এটার আবার নিজেরা বানিয়ে ব্যাখ্যা করবে না, কারণ আমাদের সমাজে এক ধরনের ব্যাখ্যা আছে নিজেরাই নিজেরা অহংকার, এই শব্দগুলা হাদিসের ভাষায় ব্যাখ্যা করতে হবে, আপনার ভাষায় করলে হবে না। ভালো পোশাক পরলে, যেমন আমাদের সমাজে গরিব যারা আছেন তারা একটা ধনী যারা তার সুন্দর জামা কাপড় পরে ওইটা দেখে বলে কি উনি গর্ব করতেছে, এটা কিন্তু হাদিস বিরোধী, গরিবের গুণা হবে, এই ধরনের গরিবকে আল্লাহ ভালোবাসেন না,
হাদিস বিরোধী। হাদিসের আছে যে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিনাল কিবর মিন কিবর, যে একটি কণা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই কথা শোনার পর এক ব্যক্তি বলল, রাজুলুন কল ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাউবুহু হাসানা ওয়া নাআলাহু হাসানা। সুবহানাল্লাহ, এক ব্যক্তি বলল যে একটা লোক সুন্দর জুতা পরে, দামি জুতা আর কি, সুন্দর জামা কাপড় দামা পরে, যেমন আমাদের সমাজে সুন্দর প্যান্ট শার্ট অথবা জুতা পরল, তো এটা কি গর্ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ হচ্ছেন সুন্দর, ইউহিব্বুল জামাল, আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ হচ্ছেন সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আর আমাদের বাংলাদেশি ভাই তাফসির করতেছে, আমাদের অনেক সমস্যা আছে, আমাদের দেশে গরিবদেরও সমস্যা আছে, আমাদের গরিব গুলা মুখতাল আন ফাখুরের পর্যায়ে পড়ে, কারণ আমাদের দেশে যারা অভাবগ্রস্ত তাদেরকে জাকাত দিলে নেয় না, কারণ তিনি গরিব আবার গর্ব করে, হ্যাঁ আমি জাকাত নিব না, আরে বাবা রে বাবা কি আমি গরিব হয়েছি কি হয়েছে, আরে সর্বনাশ। এগুলি কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এই ধরনের ফকিরদেরকে আল্লাহ, গরিবদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আরেক ধরনের গরিব আছে, ধনী লোকের গাড়ি দেখলে, তারপরে জামা কাপড় দেখলে বলে কি সে অহংকার করে, এটা আপনি বলতে পারেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ জামিল ও ইউহিব্বুল জামাল, আর যদি হালাল পয়সায় একটা সুন্দর জামা সে পরে, হালাল পয়সায় সুন্দর একটা জুতা পরে, সেটাকে আপনি অহংকার বলতে পারেন না, কারণ আল্লাহর রাসূল বলেছেন সেটি হচ্ছে সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর রাসূল বলছেন আল কিবরু বাতারুল হক ওয়া গন্দুন নাস, যে অহংকার হচ্ছে যে হকটাকে অস্বীকার করা, হকটাকে অস্বীকার করা হচ্ছে অহংকার, আর মানুষকে নিচে নামানো, কথার মাধ্যমে মানুষকে অপমান করা, তারপরে কাজের মাধ্যমে মানুষকে অপমান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করা, এটা হচ্ছে হচ্ছে কেবল সুন্দর জামার কাপড় পরে যদি মানুষের সাথে সুন্দর করে কথা বলে তাহলে সেটা কিবর হবে না। আল কিবর কল রাসূলুল্লাহ বাতারুল হাক্কি ওয়া গন্দুন নাস, যে যারা হককে দূরে সরাই দিয়েছে সেটাও হচ্ছে অহংকার, আর আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। উদাহরণ কি, আমাদের বাংলাদেশি ইমাম সাহেব মৌলানা সাহেবদেরকে, যে হুজুর সহি হাদিসে এসেছে যে এটা আমাদের করতে হবে, আল্লাহর রাসূল বলেছেন, উনি বলবে কি রাখেন আপনি সহি হাদিস, হকটাকে যদি কেউ সরিয়ে দেয় বাতরুল হককে তাহলে এটা হচ্ছে কেবল, এটি হচ্ছে কেবল, এটি হচ্ছে অহংকার, সাবধান, অহংকার করবেন না, সহি দলিলকে অস্বীকার করবেন না, সহি অস্বীকার করা কিবরের সমান, হাদিস সহি মুসলিমের ভিতরে এসেছে। আল কিবরু বাতরুল হক, হককে অস্বীকার করা আমাদের সমাজে আছে, কোরআনের ব্যাখ্যা করছে, সহি একটা দলিল দিলে আরে রাখেন এইগুলি আমার দরকার নেই, খুব আল্লাহর রাস্তায় খুব উপরে উঠে গেছেন, সহি হাদিস বললে ভালো লাগে না, সহি হাদিস বললে সমস্ত সমস্যা শুরু হয়ে যায়, অর্থাৎ সহি হাদিসকে তারা পরিত্যাগ করে, অস্বীকার করে, সেটি হচ্ছে অহংকার কেবল, আর মানুষকে নিচু করে দেখা গন্দুন ন্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আল হাদিদের ভিতরে বলছেন লিকাইনা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা হাদিদ, আল্লাহ বলেছেন যেটা তোমাদের কাছে হারিয়ে গেছে তার জন্য তোমরা দুঃখ করো না, লিকাইলা তাসাও, যেটি তোমরা পাওনি সেটা নিয়ে তোমরা আর দুঃখ করো না, কেননা এর আগের আয়াতে আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব, যে তোমাদের কাছে যে মুসিবত বিপদ আসে
সেগুলো আল্লাহ পূর্বেই লিখে রেখেছেন, মিন ক্বাবলি নাবরাহা, সৃষ্টির পূর্বেই সেগুলো লিখে রেখেছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। সুতরাং আমরা যেগুলো পাইনি জীবনে, আমরা যেগুলো অর্জন করতে পারিনি, কারোর সন্তান নাই, কারোর চাকরি নাই, কারোর সম্মান নাই, কেউ আমেরিকায় আসতে পারে না, কেউ সুখে শান্তিতে থাকতে পারে না, যেগুলো তাদের কাছ থেকে হারিয়ে গেছে, যে সুখ শান্তি সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সবকিছুকে হারিয়ে গেছে, যার যার যাকে আল্লাহ দান করেনি তাকে আল্লাহ সুন্দর করে সান্ত্বনা দিয়ে আদর করে বলছে, যেগুলো তোমরা পাওনি সেগুলোর জন্য তুমি দুঃখ করো না, আর যারা পেয়েছে তাদেরকে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যেগুলো তোমরা পেয়েছো সেগুলোর জন্য তোমরা উল্লসিত হয়ো না, উল্লসিত। এখানে আমাদের বাংলাদেশের তাফসির গুলোতে বলছে কি, তাফরাহু মানে হচ্ছে যে অহংকার করো না, অহংকার আল্লাহ বলে না, কিন্তু উল্লাসিত মানে বেশি মজা করা, হ্যাঁ বড় চাকরি, অনেক ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, আমি আমেরিকায় থাকি, আমার বাপ দাদা আমেরিকায় থাকে ইত্যাদি ইত্যাদি, এগুলো বেশি খুশি হও না, বেশি মজা করো না, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ উদ্ধত অহংকারী মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতাউনা আনফুসাহুম, যারা নিজেদের প্রতি নিজেরা বিচ্ছে করে, মানে বিশ্বাসঘাতকতা করে নিজেদের প্রতি নিজেরাই বিশ্বাসঘাত, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমান, কারণ তারা হচ্ছে যে খাওয়ান মানে বিট্রেয়ার, বিশ্বাসঘাতক এবং পাপী, বিশ্বাসঘাতক হচ্ছে পাপ, এটি হচ্ছে এটা অনুবাদ হবে। সূরা নিসা, সূরা নিসাতে একটি আয়াত আছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিন কাওলি ইল্লা মান যালিমা, এই আয়াতের অনেক লোক তাফসিরুল আহসানুল বায়ানে কিছুটা ভুল আছে, মানে এটা আমাদের উচিত হবে তাফসির ইবনে কাসিরে যেটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ইবনে কাসির যেটা ব্যাখ্যা করেছে সেটি হচ্ছে সঠিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আহসানুল বায়ানে বলেছে যে মানুষ প্রকাশ্যে মানুষের নিন্দা করো না, এই তাফসির করেছে, কিন্তু এটি কিন্তু ইবনে কাসির বলেন নাই। ইবনে কাসির বলছেন যে ইবিল যেটা অশ্লীল যেটি খারাপ সেটা জনসম্মুখে উচ্চারণ করো না, এটা ব্যাখ্যায় কি বলেছে ইবনে কাসির, বলেছে যে লা ইউহিব্বুল্লাহ আন ইয়াদউ আহাদান আলা আহাদিন ইল্লা আন ইয়াকুনা মাজলুমান, যে কারোর উপর যদি জুলুম করা হয় শুধু জুলুম করলে তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে, এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, এই ব্যাখ্যা অন্য কোনো ব্যাখ্যা করা যাবে না, কারণ সালাফ যারা ইবনে আব্বাস হাসান আল বাসরি তারা সবাই বলেছে যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যাদের উপরে জুলুম করা হয় সেই মজলুম ব্যক্তি জুলুমকারীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবে, বদদোয়া করতে পারবে, নামাজের ভিতরে বদদোয়া করতে পারবে, আপনারা সবাই জানেন যে নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলা পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন, সুতরাং নামাজের ভিতরে বদদোয়া করা যাবে ইত্যাদি, আর যদি জুলুম করা না হয় তাহলে সে খারাপ কাজটুকু বলবে না। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাসালা আমি শেয়ার করতে চাই, আমাদের সমাজে আছে যে খারাপ কাজ করলে এটা আগে বলে, যেমন আমাদের সমাজে আছে আরে ভাই আমি তো ফজরের নামাজটা পড়তে পারি নাই, শুনেন শুনেন এটা বলা নিষেধ, বলবেন না যে আমি তো মানে বিয়ের পর থেকে কোনো পর্দা টর্দা করতাম না, আমি ছিলাম আধুনিক, তারপরে বিয়ে হওয়ার পরে পর্দা শুরু করেছি, আপনি এই এই যে পাপের কাজটুকু এটা কেন বলেন, এটা প্রচার করা নিষেধ। তারপরে কি বলে যে আমার ছোট ভাই আছে সে তো নামাজ পড়ে না, এইভাবে আপনি বলতে পারেন না, যেটি হচ্ছে পাপ সেটা প্রচার করা নিষেধ, এটা 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 করা ঠিক না।
আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন লা ইউহিব্বুল্লাহ, যদিও এই কথাটুকু এই আয়াতের তাফসির নয়, আপনারা আমাকে এখানে মানে মিসকোট করবেন না, মানে আমি এই প্রসঙ্গে বলছি, এই আয়াতের তাফসির হচ্ছে যে জুলুম করলে তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে, সেটাই হচ্ছে সঠিক। আহসানুল বায়ানে যেটি লিখেছে সেটি ইবনে কাসির বলেন নাই। এনিওয়ে ইবনে কাসিরের ভিতরে যারা পড়বেন তারা তাদের প্রতি বলছি যে ইবনে কাসির কয়েকটা হাদিস বলেছে, এর ভিতরে একটা হাদিস হচ্ছে দুর্বল, এটি বাদ যাবে। যে আন আয়েশা কালাত সারিকা লাহা শাইইন ফাজআলাত তাদউ আলাইহি, একটা চোর আয়েশার একটি জিনিস চুরি করলো, সে তার বিরুদ্ধে নামা মানে বদদোয়া করলো আয়েশা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফাকাল আন-নবী লা তাসবিকি আনহু, যে তার গুনাহ কমায়ও না, মানে মানে যেহেতু সে তুমি বদদোয়া করতেছো তার মানে বদদোয়াটা করা যাবে না, কারণ চোরের বদদোয়া করা যায় না, কারণ চোরের গুনাহ কমে যাবে, এটা ঠিক নয়, হাদিসটা দুর্বল, এই হাদিসটা সহি না, ইবনে কাসির বর্ণনা করলো এই হাদিসটা সহি না, হাদিস সহি না, বরঞ্চ হাসান আল বাসরি বলছেন কাল হাসান আল বাসরি লা ইয়াদউ আলাই, যে আপনি এইভাবে বদদোয়া করবেন না, বলবেন কিভাবে ওয়ালিয়াকিল আল্লাহুম্মা আইন্নি আলাইহি, ইয়া আল্লাহ আমাকে ওই জালেমের বিরুদ্ধে শক্তিশালী করো, ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু, এবং তার কাছ থেকে হক আদায় করার তৌফিক দান করো, অথবা এভাবে বলা যাবে যে আরখিস লাহু আন ইয়াদউ আলা মিন যালামাহু মিন গায়রি আন ইয়াতাদি আলাই, যে কে আল্লাহ আমাকে মানে যেভাবে মানে সে জুলুম করেছে তার বিরুদ্ধে আমাকে বদদোয়া করার তৌফিক দান করো, আমি মানে দোয়া করতে বদদোয়া করতে চাই ইত্যাদি, মানে ব্যাপার হচ্ছে যে এটি ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে পাপ কাজ এই কথাটুকু আপনারা কখনো প্রচার করবেন না, এটা নিষেধ। যেমন একজন ব্যক্তি সুদ দিয়ে একটা বাড়ি কিনেছে, তো আপনি কেন এটা বারবার মানুষকে বলেন যে আমি তো সুদ দিয়ে বাড়ি কিনেছি, এটা বলবেন না, আপনার বলার কি দরকার, চুপ থাকেন আপনি, চুপ থেকে যে কোনো অন্যায় কাজ সেটা যদি মাসিয়া হয় পাপ হয় আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম বিরুদ্ধ কোনো কাজ যদি কারোর হয়ে থাকে সেটি আপনি বলবেন না কখনো। যেমন ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, ঘুম থেকে পড়ে উঠেছেন তো নামাজটা পড়ে ফেলেন ইত্যাদি, কিন্তু এটা মানুষকে কেন বলেন যে আমি ভাই নামাজ পড়তে পারি নাই মানে ঘুমাইছিলাম, আমি আগে আমি মদ খেতাম এখন মদ তদ খাই না ভালো হয়ে গেছি, এগুলো বলবেন না, অন্যায় কখনো বলতে নাই। আমাদের মহিলাদের ভিতরে অনেক লোক আছে তারা কি সংসারের পরামর্শ চায়, তো সংসারের পরামর্শ চায় পরামর্শ আদৌ চায় কিনা সেটা বলাই বাহুল্য, কারণ অধিকাংশ প্রশ্ন আমার কাছে যেগুলো এসেছে আসলে তারা পরামর্শ চায় না, কিছুই চায় না, কিছুই করবে না, শরীয়তের কোনো হুকুম মানতে চায় না, কিছুই না, তারা আচ্ছা আলোচনা করতে, মানে একের দোষ অন্যের দোষ বর্ণনা করা, অশ্লীল অসভ্য এ সকল কাজ বর্ণনা করা, মানুষকে বলা ইত্যাদি, আল্লাহ এগুলোকে পছন্দ করে না, এই ধরনের অশ্লীল কাজ বর্ণনা করা। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসু মিনাল কাউল, যে তোমরা অন্যায় মন্দ কাজের কথাগুলোকে তোমরা প্রচার করো না, প্রকাশ করো না। হাদিসের ভিতরে এসেছে যে প্রত্যেকটি বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবে শুধুমাত্র যারা তাদের পাপ কাজকে বলে বেরিয়েছে তারা ছাড়া, পাপ কাজ বলে একটা মানে একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে, আশ্চর্য, এটা আমাদের যারা সহি সুন্না ফলো করে তাদের ভিতরে আমি দেখেছি, মানে খারাপ কাজটুকু কথাটুকু বলবে আমি এটা করি নাই, আমি আগে পর্দা হিজাব করতাম না, এখন আমি পর্দা হিজাব করি, তো এখন কেন করেন, কারণ হাজবেন্ড পছন্দ করে, আপনি যদি হাজবেন্ড সন্তুষ্ট থাকে এই কারণে পর্দা হিজাব করেন তাহলে আপনার পর্দা হিজাবের কোনো বিনিময় আল্লাহর কাছ থেকে আশা করেন, এটা কি আল্লাহকে মানছেন নাকি না আপনি হাজবেন্ডকে মানছেন,
যে আপনি কি বলেন, পর্দা করবেন না সর্বনাশ? পর্দা তো করতেই হবে, না হলে তো আমার হাজবেন্ড আমাকে মানে একেবারে মানে 12টা বাজিয়ে দিবে। তো হাজবেন্ড হচ্ছে আপনার কাছে হুকুমদাতা, আর তার ভয়ে আপনি পর্দা করেন, আর এটা আপনি আবার মানুষকে বলেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। হাদিসের ভিতরে এসেছে যে আমার উম্মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাইকে আল্লাহ মাফ করবে, শুধুমাত্র আল মুজাহিরিনদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মুজাহিরিন কারা? যারা তাদের পাপ কাজগুলোকে প্রকাশ্যে বলে দেয়, পাপ কাজ করে প্রকাশ্যে করে, অথবা অন্যের পাপ কাজ মানুষের কাছে বলে, অথবা তাদের পাপ কাজ মানুষের কাছে বলে দেয়। وَإِنَّا مِنَ الْمُجَاهِرِينَ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا, যে তারা রাতের আধারে একটি পাপ কাজ করে, রাতের অন্ধকারে, ثُمَّ يُصْبِحُ وَقَدْ سَتَرَهُ اللَّهُ فَلْيَقُلْ يَا فُلَانَ عَمِلْتُ بَرِيحًا كَذَا كَذَا, যে তখন সে সকাল হইলে তারপরে একজনকে ডাকে, মানে হ্যালো, আমরা যেরকম ফোন করি, ফোন করে আমাদের সমাজে কি শুরু হয়েছে, ফোন করে শুরু হয় কি কি খারাপ কাজ করেছেন এটা বর্ণনা করা, আমি এটা করি নাই, আমি ওটা করি নাই, আমি তো জাকাত দেই না, আমি রোজা রাখি না, আমি এখন কি করব, এখন কি করবেন, আরো কিছু বলেন কি কি করেন নাই। তো এগুলো যদি বলে, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বাহু, আল্লাহ কিন্তু তার গুনাহকে রাতের আঁধারে তিনি ঢেকে রেখেছিলেন, ওয়া ইয়াসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আর সেই ব্যক্তি সকালবেলা আল্লাহর যে সাতর, আল্লাহ যেই সতর দিয়ে তাকে ঢেকে রেখেছিল সেই সতরটাকে সে ভেঙে ফেলেছে। সুতরাং এটা সহি বুখারিতে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 6069। এটার থেকে শিখতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে ওই খারাপ কথা, পাপ কাজ, যে কোনো মানুষের পাপ কাজ, আমি করেছি, আমি করেছি, সে করেছে, সে করেছে, এভাবে বলবেন না। মাসালা জানার জন্য বলবেন না। মাসালা জানতে গেলে বলবেন এভাবে যে এক ব্যক্তি যদি এরকম করে তাহলে তার কি হবে, এইভাবে বলবেন, কে করেছে এটা যেন কেউ না জানে, এভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাদিসের ভিতরে এসেছে নাজওয়া, কাইফা সামিআইতা রাসূলিল্লাহি ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নাজওয়া। নাজওয়া হচ্ছে এক ধরনের গোপন কথাবার্তা, যেটা আল্লাহ এবং তার বান্দার ভিতরে হয়ে থাকে, সিক্রেট টক বিটুইন আল্লাহ এন্ড হিজ ইবাদি ইবাদ। ক্বালা ইয়াদনু আহাদুকুম মিন রাব্বিহি হাত্তা ইয়াদআ কানাফাহু আলাইহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ একজন আল্লাহর কাছে নিকটবর্তী হবে, আল্লাহর কাছে চলে যাবে কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পর্দা দিয়ে তাকে দেখে রাখবেন। ফালিয়াকুল আলিমতা কাযা কাযা, আল্লাহ বলবে তো আমি জানি তুমি পাপ কাজ করেছো, আমি জানি তুমি করেছো, আল্লাহ বলবে তাকে আলিমতা আলিমতা কাযা কাযা, ফায়াকুল নাম, ওই বান্দা বলবে, কারণ বান্দা আল্লাহর পর্দার ভিতরে ঢুকে পড়েছে, আল্লাহর পর্দার কাছে চলে গেছে তার বান্দা, আল্লাহ তাকে বলবে তুমি কিন্তু এটা করেছো, এটা করেছো, সে বলবে নাআম ইয়া রাব আমি করেছি, ও ইয়াকুল আলিমতা কাযা কাযা আমি জানি তুমি এটা করেছো করেছো, সে বলবে ফায়াকুল নাআম ফায়ুকাররিরু, সে বলবে যে আমি এটা করেছি, আমি স্বীকার করি, স্বীকার করি হে আল্লাহ, আমি স্বীকার করি, সুম্মা ইয়াকুল, সে তখন বললে আল্লাহ সুবহানাহু ইন্নি সাতারতু আলাইক ফিদ দুনিয়া, আল্লাহ বলবেন যে আমি দুনিয়াতে তোমার গুনাহ আমি গোপন করে রেখেছিলাম, আজকে কিয়ামতের দিন তোমার গুনাহ আমি গোপন রাখবো, তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোপনে গোপনে পর্দার ভিতরে নিয়ে বলবে তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, তখন সে এক পর্যায়ে স্বীকার করবে, ফায়ুকাররিরু ফায়ুকাররিরুহু সুম্মা ইয়াকুলু ইন্নী সাতারতু আলাইক ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমাকে ঢেকে রেখেছিলাম, ফা আনা
আগফিরুহা লাকাল ইয়াউম, আজকের দিনে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, পাপ কথা প্রচার না করা কত ভালো, অথচ আমরা হচ্ছে গিয়ে হতবাগা, হতবাগার কোন সীমাহীন হতবাগা। এমনও লোক আছে, আমি বলছি আপনারা এটা বলবেন না, বন্ধ করেন, তারপরেও বর্ণনা করছে, হ্যাঁ এটা এটা করছি, এটা করেছি, এটা বন্ধ করো, পাপ কাজ বলতে নাই, বলতে নাই, বলতে নাই, বলতে নাই। তারপরে এসেছে কি, ওয়াকালাতিল ইয়াহুদু মাগলুলা, মানে এই আয়াত আমি ব্যাখ্যা করতে যাব না, শুধু সূরা মাইদা 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, মুফসিদ মানে হচ্ছে বিশৃঙ্খলাকারী, অশান্তি পুরোটা হবে না। আপনারা জেনেছেন যে ফাসাদের একটা পর্যায় হচ্ছে হত্যা, ধ্বংস, আগুনে পুরানো ইত্যাদি ইত্যাদি, সুতরাং শুধু অশান্তি এটার অনুবাদ হবে না। তারপরে সূরা কাসাসে এসেছে যে ওয়াবতাগি বিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকাদ দুনিয়া ওয়াহসানু কামা হাসানাল্লাহ, ফাসাদ তৈরি করো না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, যে ফাসাদ করা যাবে না ইত্যাদি। তারপরে এসেছে সূরা আনআম, এখানে যে ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এই আয়াত হচ্ছে ওসরের আয়াত, যাদের বাংলাদেশে জমি জমা আছে তাদেরকে ওসর দিতে হবে। ওসর মানে হচ্ছে যে সার দিলে অথবা পানি সেচ করলে প্রতি 20 মনে 1 মন, 20 মন হয়ে 1 মন দিতে হবে, এটি হচ্ছে ওসর। মানে খামসাতু আওসাক বাদ দিয়ে, মানে 675 কেজি, ভালো করে শুনে রাখুন, 675 কেজি মানে ধান চাল অথবা ডাল, এগুলি বাদ দিয়ে যেটা হবে সেটা মানে প্রতি 20 মনে 1 মন দিতে হবে ইত্যাদি, এটা হচ্ছে অসর। আল্লাহ বলছেন যে তোমরা অপব্যয় করো না, লা ইউহিব্বুল মুসরিফিন, ইসরাফ করো না, অপব্যয় করো না, এটির অর্থ কৃপণতা নয়, এটি হচ্ছে অপব্যয় করা। মানে আমাদের উত্তর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে যে আমরা বাথরুমে পানি ফেলে দেই, তারপরে বিভিন্ন কিছু ফেলে দেই, উত্তর আমেরিকায় বেশি অপচয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আমাদের রোজার মাসে ইফতারের পার্টি, ইফতার পার্টি করা হচ্ছে কেন, যে আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। ইফতার পার্টি করেছে কিন্তু আল্লাহ ওই ইফতার পার্টিকে পছন্দ করছে না, কারণ সেখানে মুসরিফিন, তারা ইসরাফ করছে, তারা অপচয় করছে, খাবার দিচ্ছে কারণ টাকা আছে, আমেরিকায় খাবার সস্তা, সুতরাং মানে আমেরিকাকে মাল দরিয়ামে ঢাল। মানে এসেছেন আমাদের বিশিষ্ট রোজাদাররা, ইফতার পার্টির নামে মুসরিফিনদের একটা প্রদর্শনী চলছে, আল্লাহ এগুলি থেকে আমাদের হেফাজত করুন, আমিন। তারপরে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এটি হচ্ছে যে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিকু, তোমরা খাও পানাহার করো, কিন্তু আর আল্লাহ প্রথমে বলেছেন যে নামাজ পড়ার জন্য যখন তোমরা যাও তখন তোমরা সৌন্দর্য অবলম্বন করো। এই আয়াতের মানে হচ্ছে সৌন্দর্য অবলম্বন করো মানে হলো যে নামাজের ভিতরে আলাদা করে পোশাক পরো নামাজ পড়তে গেলে, এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। তার মানে এই নয় যে টুপি পরতে হবে ইত্যাদি, এটা নয়, টুপি পরা যায়, এটি হচ্ছে মানে মানে একটি মানে আপনার, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে যদি টুপি যদি সম্মানের জিনিস হয় তাহলে টুপি ব্যবহার করা যায়, কিন্তু নামাজের বইতে টুপি পরার কথা নাই। কোনো এই পর্যন্ত যত নামাজের বই শেখ আলবানী রাহমাহুল্লাহ লিখেছেন সেখানে টুপির কথা নাই, এটাকে আবার আমাদের দেশের লোকরা বলে সুন্না, এ ধরনের সুন্না বানানো যায় না। টুপি ব্যবহার করা যাবে যদি সেটি সৌন্দর্যের অংশ হয়, আমাদের সমাজে টুপি ব্যবহার করাটাকে সৌন্দর্যের অংশ করা হয়েছে। যেমন হাদিসে এসেছে, আবু দাউদের এসেছে, বাইহাকীতে এসেছে, ক্বালা ইবনে ওমর লিগুলামি নাফি লাম্মা রাআহু ইউসাল্লি হাসিরান, যে
আবদুল্লাহ ইবনে ওমরের কীতদাস নাফি যখন খালি মাথায় নামাজ আদায় করতেছিল, তখন তিনি বললেন, আরাইতা লাও খারাজতা ইলান নাস, তুমি মানুষের কাছে গেলে কিভাবে যাও, খালি মাথায় যাও, কুনত তাখরুজু হাকাজা, তুমি তো সেখানে না করো না, কালালা, হ্যাঁ বলো যে হ্যাঁ আমি করি, আল্লাহু আহাক্কু মিন মিন ইয়াতাজাম্মালা লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সৌন্দর্য নেওয়ার কাছে বেশি হকদার। কারণ সে বলতেছে যে গোলাম যখন মানুষের কাছে যায় তখন সে খালি মাথায় যায় না, মাথাকে ঢেকে যায়। আপনারা দেখেছেন যে মিডল ইস্টের লোকরা মাথা ঢেকে রাখে, মাথা ঢেকে রাখাটা তাদের সমাজে একটি বিশেষ সৌন্দর্য, মাথাটাকে ঢেকে রাখে, কাপড় দিয়ে ঢেকে রাখে, সুন্দর করে ঢেকে রাখে, এটি হচ্ছে তাদের দেশের সৌন্দর্য। আমি যে দেশে থাকি সেই দেশের সৌন্দর্যের উপরে এটি হবে, তবে টুপি পরা যাবে, এটি একটি ভালো কাজ, সৌন্দর্যের অন্তর্ভুক্ত ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন, এই হচ্ছে কথা। কিন্তু আল্লাহ বলছেন যে মানে ইন্নাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে সৌন্দর্য অবলম্বন করতে কোনো অপব্যয় করো না, এই হচ্ছে। আর হচ্ছে ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পান করো খাও কিন্তু অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তারপরে হচ্ছে আবার এসেছে ওয়া ইম্মা তাখাফান তাখাফান্না মিন কাওমি খিয়ানা, যে যারা বিশ্বাসঘাতকতা করে, তারপরে বিশ্বাসঘাতকতার বদলা বিশ্বাসঘাতকতাই করে, খারাপ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, খানা মানে হলো বিচ্ছে করা, বিশ্বাসঘাতকতা করা, এটা আল্লাহ পছন্দ করেন না। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যা করো প্রকাশ্যে অথবা গোপনে, ইয়ালামু মা ইউসিররু ওয়া মা ইউলিনুন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না। মুস্তাকবির মানে এই অহংকার করা, অহংকার মানে হচ্ছে যেটা আমরা বলেছি, অহংকার এমন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال الله عز وجل الكبرياء ردائي, আল্লাহ বলছেন হাদিসে কুদসি বলছে আল্লাহর চাদর হচ্ছে অহংকার, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, ওয়াল ইজ্জাতু ইজারি, আর আল্লাহর মর্যাদা হচ্ছে, সম্মান হচ্ছে, রাজকীয় মর্যাদা হচ্ছে আল্লাহর ইজার মানে নিচের জামা। আল্লাহর রয়েছে তাহলে কি একটি উপরের জামা, রেদা মানে যেটা হলো চাদর, আর নিচে হচ্ছে পায়জামা মানে ইজার, এটা হচ্ছে আল্লাহর ইজ্জা। তামান নাজাআনি নাজাআনি ওয়াহিদিন মিনহুমা আলকাইতুহু ফিন্নার, আর যারা এটা নিয়ে টানাটানি করবে তাদেরকে আল্লাহ দোজকে দিয়ে দিবেন। এটার মানে এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণাবলী হচ্ছে আল্লাহর রয়েছে কি একটি মানে এই রেদা চাদর, আর তার পায়জামা হচ্ছে আল্লাহর একটি গুণাবলী, এটি কিন্তু ঠিক নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর ছায়া, এটিকে স্কলাররা বলেছে যে আল্লাহর ছায়া এটাও বলা যাবে, তবে আল্লাহর আরশের ছায়া বলাটা বেশি উপযুক্ত। তেমনই ওটি আল্লাহর সিফতের অন্তর্ভুক্ত নয়, যারা স্কলার যারা আল্লাহর পরিচিতি বর্ণনা করেছেন তারা আল্লাহর ছায়াকে আল্লাহর সিফাত হিসেবে বর্ণনা করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে আল্লাহর ছায়া বলেছেন, সেটিকে স্কলাররা বলেছেন, ইবনে হাজার আসকালানি বলেছেন যে এটি আরশের ছায়া বলাটাই হচ্ছে আল্লাহর জন্য সবচেয়ে ইজ্জা, সবচেয়ে মানানসই আল্লাহর। তেমনই রয়েছে আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি চাদর রয়েছে, সেই চাদর হচ্ছে অহংকার, হচ্ছে আল্লাহর চাদর, একমাত্র আল্লাহই অহংকার করতে পারে। আর আল ইজ্জাতু ইজারি, আর আল্লাহর তহবন আল্লাহর লুঙ্গি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিচের জামা হচ্ছে কি, হচ্ছে তার ম্যাজেস্টি, তার মহিমা, তার মহিমা। আর যেটা যারা আল্লাহর এই দুটো নিয়ে টানাটানি করবে, ফামান নাজাআনি ওয়াহিদান মিনহুমা আলকাইতুহু ফিন্নার, আল্লাহ তাকে দোজকে নিক্ষেপ করবেন। তার মানে কেউ অহংকার করতে পারবে না, কেউ বেশি কেউ জাঁকজমক মহিমা প্রকাশ করতে পারবে না।
ইত্যাদি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজ আয়াত নাম্বার 38, ইন্নাল্লাহা ইউদাইফু আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। এখানে খাওয়ান মানে হচ্ছে যিনি খিয়ানা, যিনি বিশ্বাসঘাতকতা করেন, অকৃতজ্ঞ। এই ক্ষেত্রে অনুবাদ ঠিক হয়েছে, কিন্তু এখানে তাইসিরুল কোরআনের ভিতরে এসেছে যাবতীয় মন্দ কাজ থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। এই অনুবাদ এর এই ব্র্যাকেটের এই কথাটুকু সঠিক নয়। সঠিক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমনদের থেকে, মুশরিকদের থেকে আল্লাহ রক্ষা করেন মুসলমানদেরকে, মুশরিকদের থেকে, দুশমন থেকে, শত্রু থেকে আল্লাহ রক্ষা করেন। আর আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না। তারপরে সবশেষে এসেছে আল কাসাস, এখানে ইন্না কারুনা কানা মিকাউমি মুসা ফাবাগা আলাইহি, নিশ্চয় কারণ ছিল মুসার জনগণের একটি লোক, ফাবাগা আলাইহিম, সে অবাধ্যতা করেছিল, অত্যাচার করেছিল। এখানে বাংলাদেশের একটা কোরআন, এটা হলো সবুজ কোরআন শরীফ, যেটা ওই যে মহিউদ্দিন খান অনুবাদ করেছে, সেখানে অনুবাদ করেছে যে কারণ জনগণের কাছে দুষ্টুমি করেছিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাগিয়া কথার অর্থ হচ্ছে অত্যাচার করা, মানে জুলুম করা। আর এটাকে মৌলানা মহিউদ্দিন সাহেব বাংলা অনুবাদ করেছে তুষ্টুমি করেছিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের অনুবাদ করা মানে আল্লাহর আয়াত নিয়ে দুষ্টামি করার শামিল, আল্লাহ আমাদের রক্ষা করুন। এই ধরনের অনুবাদ বাতিল, এটা এই অনুবাদ ভুল। আল্লাহ রশিদ রহমত যে আহসানুল বায়ান এবং তাইসুল কোরআনে এই অনুবাদটা করেনি, এই এভাবে করেনি, আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুষ্টমি না, বাগিয়া কথার অর্থ দুষ্টমি নয়, কিন্তু সব কোরআন শরীফেই যেটা ভুল করেছে সেটা হচ্ছে ফারিহীন, এই কথাটির অর্থ ভুল করেছে। ওরা বলেছে যে ইজ কল আলাহু কাওমুহু লা তাফরাহ, কারুনকে তার জনগণ যখন বলল যে তুমি উল্লসিত হইও না, তাফরাহা ফারিহা মানে হচ্ছে খুশি হওয়া, ফারিহা। আর এখানে দেন লা তাফরাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উদ্ধত আচরণ করাকে পছন্দ করেন না, এটি ঠিক নয়। এটি হচ্ছে উল্লসিত হওয়াকে আল্লাহ পছন্দ করেন না, উল্লসিত হওয়া, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন শুধু একটা কথাই বলবো আমাদের আজকের ক্লাসের এইখানে, যেটি যে জুলুম, এই কথাটুকু অনেক ব্যাপক, যেটা আমাদের দেশে যে শুধু ভুল করেছে তা নয়, কারণ জুলুম যে কোনো অত্যাচারকেই জুলুম বলা হয়। যেমন আয়াত যখন নাজিল হয়েছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুম মুল আমনু ওয়া হুয়া মুহতাদুন, যে হে বিশ্বাসীগণ, তোমরা মানে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে কোনো জুলুম দ্বারা মিশ্রিত করো না। সাহাবীরা বলল যে আমরা তো সবাই কিছু না কিছু জুলুম করি, তাহলে তো সেটা ঈমানের সাথে বদল হয়ে গেল, তারা তারা ভয় পেয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে তাফসীর করে দিলেন কোরআনের অন্য আয়াত দ্বারা, সূরা লোকমান আয়াত নাম্বার 13, ওয়াকাদ ক্বালা লোকমানুল হাকিম ফি মুবাইয়ান তানা শিরক, যে এটি হচ্ছে শিরক, এই জুলুম হচ্ছে শিরক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে এই জুলুম, তার মানে জুলুম হচ্ছে সর্বোচ্চ জুলুম হচ্ছে শিরক, আর ছোট জুলুম হচ্ছে যত ধরনের অত্যাচার আছে সবগুলা এটার আওতায় পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা আসুন যে মানে এই যে খানা, এখানে একটা কথাই বলবো, আমরা উত্তর আমেরিকায় থাকি, এখানে গভর্নমেন্টের অনেক কিছুকে আমরা ফাঁকি দেই, তাদের বিশ্বাসঘাতকতা করি, তাদের সাথে মানে মানে অনেক ধরনের সমস্যা করি, এইটি ঠিক নয়। এর কারণ হচ্ছে স্কলার যারা তারা বলছেন যে হাদিসের ভিতরে এসেছে ফা আমারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
بردي الأمانة برد الأمانة إلى صاحبه ونهى عن الخيانة من الخان রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যাদের প্রতি তোমাদের আমানত রাখা হয়েছে তাদের সাথে তুমি তোমার বিশ্বাসকে ফিরিয়ে দাও বিরদ রদ্দুল আমানাতি ইলা সাহিবা সাহিবাহা ওয়ানাহা আনিল খিয়ানা মিন খান যে যদি কেউ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে কিন্তু বিনিময়ে তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না قال الله تعالى ان الله يأمركم ان تؤدوا الامانه الى اهلها যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা তোমাদের বিশ্বাস ফিরিয়ে দাও আর তাদের আমানতকে বিশ্বাসকে ঠিক রাখো যেটা তাদের প্রাপ্য হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আদিল আমানাতি ইলা মান আইতামানাক যারা তোমার প্রতি আমানত রেখেছে মান আতমানাক ওয়ালা তখুন মান খানাক যে যদি তারা খানা করে মানে খিয়ানা বিচ্ছে করে তাহলে তাদের সাথে বিচ্ছে করো না এখন আমাদের এই উত্তর আমেরিকার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে লা ইয়াজুজু লাকুম আন তা'দু আলাল আমওয়াল হাযিহিল হুকমা ওয়ালাও কানাত কাফির যদি কোনো গভর্নমেন্ট কাফের হয় তার সম্পদ আপনি নষ্ট করতে পারেন না এই দেশে অনেকে করে কিন্তু ক্রেডিট কার্ডে টাকা মেরে দিচ্ছে ক্রেডিট কার্ড জালিয়াতি করে টাকা পয়সা নষ্ট করে ফেলছে এই দেশের সরকারের পয়সা দিচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিশ্বাসঘাতকতা করা নিষেধ করা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে স্কলাররা বলছে লিআন্নাহু আমানাতুকুম وسمحت لكم بدخول ارضها بهذه الامانه যে আপনাকে যে এই দেশে ঢুকতে দিয়েছে এই দেশের রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটি হচ্ছে আপনার প্রতি আমানা وقد اعطتهما بالمفاحز مفاحز على الامانه وعدم البعث عبث فيها যে যে প্রতিজ্ঞা আমরা করেছি এই দেশে যেমন আমাদের ভিসা ইমিগ্রেশন ইত্যাদি এগুলি হচ্ছে আমানা আমরা সেটাকে মেনেই এই দেশের মাটিতে এসেছি ও আন্তুম বি মুজাররিদিন দখুলু আরদিহা তাকুনু কাদ আতিতু হুমা হাযিল আহাদ ওয়াল আহাদ এটি হচ্ছে একটি কোভেনেন্ট একটি চুক্তি এবং একটি প্রতিজ্ঞা যেটা আমরা ভঙ্গ করতে পারি না ওয়াল মুসলিম লা ইখলিফু ওয়াদাহু ওয়ালা ইয়ানকিদ আহাদ একজন মুসলমান সে ওয়াদা খেলাফ করতে পারে না এবং ওয়াদা ভঙ্গ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা প্রত্যেকটি ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে সূরা ইসরা আয়াত নাম্বার 34 তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে দেশ যদি কাফের হয় এটা যদি আমেরিকান গভর্নমেন্ট হয় কানাডিয়ান গভর্নমেন্ট হয় তারপরেও তার প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না সেটি হচ্ছে ইসলামের হুকুম তাকে মানতে হবে এতে করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়িনদেরকে খাওয়ানিন খায়িনিন এদেরকে আল্লাহ পছন্দ করেন না আর আল্লাহ জুলুমকে পছন্দ করেন না আল্লাহ নিজেও নিজের নিজের জন্য জুলুমকে পছন্দ করেন না আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াকুল হাদিসুল কুদসি ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি আল্লাহ বলছেন যে আমি আমার নিজের জন্য জুলুম করাকে হারাম করেছি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান এবং তোমাদের ভিতরেও জুলুম করাকে আমি হারাম করেছি ফালা তাজলিমু তোমরা কারোর উপরে কারো জুলুম করো না এখন প্রত্যেকটা জিনিসই হচ্ছে জুলুম যেটি সঠিকভাবে সঠিক সময় না করলে একটি ছোট্ট উদাহরণ দিয়েই আজকে এই বক্তৃতা আমি শেষ করব ইনশাআল্লাহ যেমন আমরা এই উত্তর আমেরিকায় গার্বেজ রাখি রাস্তায় যদি আপনি একটা গার্বেজ ফেলে রাখেন সেটি যিনি পরিষ্কার করেন রাস্তা তার উপরে জুলুম করা হচ্ছে সেটাকে ডাস্টবিনে রাখতে হবে যেটাকে যে জায়গায় রাখার কথা সেটাকে সে জায়গায় যদি আপনি না রাখেন যে কাজ যেভাবে করার কথা সেভাবে যদি আপনি না করেন
যে যেটা যার প্রাপ্য সেটাকে যদি না দেন, যেটা যে যেটার উপযুক্ত সেটাকে যদি সেখানে না রাখেন, সেটাই হচ্ছে এক ধরনের জুলুম। এই ধরনের জুলুমের অনেক ধরনের উপমা রয়েছে, আল্লাহ সবাইকে জুলুম করা থেকে বিরত রাখতে বলেছেন। আরেকটি হচ্ছে যে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে ভালোবাসেন না সেগুলো আপনারা ভালোবাসবেন না, আর সেগুলো করবেন না, সেগুলো থেকে বিরত থাকবেন, তাহলেই আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। অকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রাহিম। আপনারা এখন প্রশ্ন করেন ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আস্তুর কাজ। ভাই আমি কি একটা মিনিট সময় নিব? বলেন। কিছু বলার জন্য বলার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আমি, আচ্ছা তাহলে আমি বন্ধু, আমি একটু একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যারা আমরা এই ক্লাসটা শুনতেছি বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি সিদ্দিক আপা বলতেছি। আমার নাম্বার হলো 6467848120। আমাদের প্রচুর বন্ধুরা এই ক্লাসের লাইভ এবং আপনার রেকর্ডিং লেকচারগুলো আমরা শুনতেছি, শুনে বন্ধুরা এই এই যারা নতুন বোন আছেন, অনেকগুলো কল আমরা পাচ্ছি নতুন বোনদের থেকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের সমস্ত এই লেকচারগুলো প্রথম থেকে শোনার জন্য, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রায় 14টা লেকচার হয়ে গেছে, এর মধ্যে 13টা রেকর্ডিং আছে, একটা লেকচার শুধু 2-3 মিনিটের জন্য ওটা বাদ পড়ে গেছে, 13টা লেকচার আছে রেকর্ডিং। আর এটা 188 পাউন্ড থেকে 201 পাউন্ড পর্যন্ত আজকের ক্লাসটা হবে 202। আর এই যে 13টা লেকচারের সিডি করতেছেন আমাদের একদিনই ভাই, তো আপনারা যারা সিডিটা চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর কি। আমার নাম্বার হলো আবার বলছি 6467848120। আর আমাদের প্রশ্ন কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে আপনাদের কাছে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আমরা পেয়ে থাকি, তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে কিছু কিছু বোনরা, অধিকাংশ বোনরাই আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসাহের সাথে ক্লাসটা রেকর্ডিং শুনেন, নোট নিয়ে থাকেন এবং বেনিফিশিয়াল হচ্ছেন, সুতরাং তাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দান করুন। আর কিছু কিছু বোনদের মধ্যে আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে ক্লাসটা শর্ট করার জন্য, কিন্তু আমি অবাক হচ্ছি যে আমাদের টিচার যিনি আমাদেরকে ক্লাস দিচ্ছেন তিনি অতি ব্যস্ততার পরেও সময় বের করে ক্লাস দিচ্ছেন এবং কষ্ট করে বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করে এনে দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, অথচ আমরা সময় বের করতে পাচ্ছি না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা প্লিজ, আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু সাধারণত লেকচারের ভিতরে রয়ে যাচ্ছে, আর আপনারা যদি লেকচারগুলো না শুনে প্রশ্ন করেন তখন উত্তর শুনলেও আমরা সেটা বুঝতে পারবেন না, বোঝা যায় না, যেহেতু আমরা শুনি নাই লেকচারটা। শোনার পর যদি আমরা যেখানে আমাদের ডিফিকাল্টি আছে সেটার জন্য আমরা বারবার প্রশ্ন করতে পারবো, প্রশ্ন করার জন্য ভাই আপনাদেরকে বারবার বলতেছেন এবং ইমেলের সাহায্য নিতে পারেন আপনারা বুঝাই বলার জন্য। ওনার ইমেল নাম্বার হলো খন্দকার তাহের @yahoo.com, KHANDAKERTAHER@yahoo.com। আর আমি বোনদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ প্লিজ আপনারা, সরি আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদেরকে বলতেছি, দেখবেন। আর আপনারা
প্লিজ আসেন, আমরা অন্যান্য বোনদের যারা আমাদের বোনরা অগ্রগামী আছে, যারা আগিয়ে আছে, এবং তাদের সাথে আমরা আল্লাহ নির্দেশ মতো আসেন প্রতিযোগিতা করি এবং ধৈর্য ধারণ করে লেকচারটা শুনি এবং শিখার চেষ্টা করি এবং আমাদের আকিদাকে পরিশুদ্ধ করি ইনশাল্লাহ। আমরা যদি এফোর্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে। তো আপনারা নিশ্চিত যে যেখানে বুঝতে পাচ্ছেন না, যে যেখানে ডিফিকাল্টি হচ্ছে, আপনারা প্রশ্ন করেন ভাইকে, সাবজেক্টের উপর থাকতে প্লিজ একটু চেষ্টা করবেন, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আর যখন প্রশ্ন করবেন আপনাদের বাসার ফোনটা হাফ মিউট করে রাখবেন। আপনাদের আমার ফোনটা হাফ মিউট করা আছে, আপনাদের ফোনে গায়ে যে মিউট লেখা আছে ওইটা মিউট করে রাখলে তাহলে আমাদের শুনতে সুবিধা হবে সবার। আপনাদের কোঅপারেশন চাই ইনশাল্লাহ। প্রশ্ন করুন, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আজকে তো আপনি ওই যে সুদ বিষয়ে কিছু একটু বললেন, তো আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের দেশে যে মহিলারা যে সমিতি করে, হ্যাঁ, তো এইটা কি হালাল হবে? এই আপনার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটি অনেক শর্ত সাপেক্ষে। শুধু আপনার একটি বাক্য আপনি বলেছেন সমিতি করে, এই এটা এইভাবে এটার উত্তর দেওয়া যাবে না। শুধু জানতে হবে যে প্রচলিত প্রথায় যদি ব্যবসা না হয়, সেটাকে যদি মানে সেখানে যারা স্কলার রয়েছে বাংলাদেশে তাদের সাথে আলাপ করতে হবে যে ওই ব্যাপারটুকু কে ব্যবসা বলে কিনা। যদি এটাকে ব্যবসা না বলে, শুধু টাকা যদি টাকাই জেনারেট করে, শুধু টাকা টাকার জন্ম দেয়, সাপোজ কেউ একসাথে অনেকগুলো টাকা জড়ো করলো, তারপরে এই টাকাগুলো আরেক জায়গায় রেখে দিল, তারপরে আর কিছু করলো না, ওই টাকা এই কিছুদিন পরে বেড়ে গিয়ে আরো কিছু টাকা হলো, এই যে টাকার প্রবৃদ্ধি এটাই হচ্ছে সুদ। তো সেটাই তো আল্লাহ হারাম করেছেন এই আর কি। আর এটার বিস্তারিত আমরা এই ক্লাসে আলোচনা করতে চাচ্ছি না, শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশে এই সাধারণ যারা মসজিদের ইমাম রয়েছেন তারা এতটুকু জ্ঞান রাখেন যে কোনটাকে ব্যবসা বলে এবং কোনটাকে সুদ বলে। এটা বোঝা খুবই সহজ, শুধু জানতে হবে যে টাকার বিনিময়ে টাকা বাড়তে পারে না, শুধুমাত্র বিনিময়ের মাধ্যমে বাড়বে না, যতক্ষণ না পর্যন্ত সে টাকাটাকে ব্যবসা, যেটা প্রচলিত প্রথায় যেটাকে ব্যবসা বোঝায় সেই ধরনের ব্যবসায় যদি এটা ব্যয় না হয়, যদি ব্যবসায় যদি ব্যয় হয় তখন সেটা হালাল হবে। এই আশা করি বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন বন্যা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওই যে লাস্টে যে আপনি অনেকগুলো আয়াত প্রথমে বললেন যেটা, পরে আবার যখন আয়াতগুলো বলছিলেন আয়াত অনেকগুলো, লাস্টের আয়াতটা কাসাসের কত নম্বর আয়াত ছিল? এটা হলো 76, ভেরি ইম্পর্টেন্ট, কারণ সুরা কাসাস এই সুরা থেকে দুটো আয়াতে আছে, একটি হচ্ছে
76 আর একটি হচ্ছে 77। 76 আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লাস করাকে পছন্দ করেন না, এটি হচ্ছে 76। আর 77 আয়াতে আল্লাহ বলছেন, একই সূরা পরের আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ করে মানে হত্যাযজ্ঞ ধ্বংস, এটাই এটা সঠিক বোঝাবে, হত্যাযজ্ঞ ধ্বংস, ক্ষতি ক্ষতি ক্ষতির কারণ করে, অনিষ্ট করে, তাদেরকে আল্লাহ পছন্দ করছেন না। এখানে আপনাদের খেদমতে বলছি যে বাংলাদেশের প্রত্যেকটা কোরআন শরীফে 76 আয়াতের অনুবাদের ক্ষেত্রে তারা ভুল করেছে, তারা ফারিহিন শব্দের অর্থে লিখেছে গর্ব করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্বকারীদের পছন্দ করেন না, এটি গর্ব বোঝায় না। ফারিহিন কথাটা এসেছে ফারহা, ফারিহা, যেমন ফারহাতান, আপনারা রোজার রোজার সময়ে হাদিসে ইফতারের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন যে দুটি খুশির ব্যাপার রয়েছে, ফারহাতান, একজন রোজাদার সে যখন রোজা ভাঙ্গে আল ইফতার ওয়া লিকা-ই রাব্বি, আর যে সে যখন আল্লাহর সাথে দেখা করবে, এই জন্য দুইটি ফারহা, ফারহা মানে হলো খুশি হওয়া। এখানে ডক্টর মহসিন খান অনুবাদ করেছেন এক্সল্টেড, এক্সল্টেড মানে হচ্ছে উল্লসিত হওয়া, অথচ অত্যন্ত দুঃখজনক ভাবে আমাদের সমস্ত বাংলাদেশি কোরআন গুলো এটার সঠিক অনুবাদ করতে ব্যর্থ হয়েছে, এতে আমাদের জাতি হিসাবে আমাদের অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর কোরআনকে অনুবাদ করছে অথচ অনুবাদ করতে তারা ব্যর্থ হচ্ছে। ফারিহিন এখানে লা তাফরাহা, এখানে কারুন কে জনগণ, কারুনের জনগণ কারুনকে বলছে লা তাফরাহা, তুমি উল্লসিত হইও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লাস করাকে পছন্দ করেন না। উল্লাস করা, উল্লাস করা আর গর্ব করা কি এক হলো? সেটি হচ্ছে অন্য জিনিস। সুতরাং এই কাসাসের দুটো আয়াত হচ্ছে মানে শিখার রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ বন্ডা, আপনার প্রশ্ন করুন প্লিজ। স্বামী আপা ক্যালিফোর্নিয়া থেকে আপনার প্রশ্ন, আপনি আজকে নাই আপা, আপনার গলা শুনতে পাচ্ছি না, প্রশ্ন করেন। ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে আলোচনা এবং খুবই শিখতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে এবং সবাইকে দান করুক আর কি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কোরআনের ভিতরে শব্দ থাকলেই সেটা অনুবাদ করলেই সেটার অর্থ অনেক সময় সেটা বোঝায় না। যেমন একটি জ্বলন্ত উদাহরণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আমি দিচ্ছি, আপনারা নোট করে রাখুন, আশা করি আজকের ক্লাসে এটি হবে একটি বোনাস। সূরা মাঈদা আয়াত নাম্বার 44 আল্লাহ বলছেন, এই ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর বিধান দ্বারা, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা দ্বারা যদি তারা বিচার কার্য করে, ওমান লাম ইয়াহকুম, তারা যদি বিচার করে, আইন আদালত করে, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা ছাড়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে কতগুলো ক্রিমিনাল কোডের শাস্তি বর্ণনা করেছেন যে মানুষের ভিতরে কিভাবে বিচার করতে হবে, চোরের বিচার, অন্যান্য অপরাধের বিচার ইত্যাদি ইত্যাদি। এখন আল্লাহ সূরা মায়েদাতে বলছেন 44 আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হয়ে যাবে কাফের। এখন এই আয়াতের ব্যাখ্যা আমাদের বাংলাদেশে অনেকেই করে থাকেন, যারা ইসলামী আন্দোলন করছেন তারা বলছেন যে বাংলাদেশের জনগণ যেহেতু বাংলাদেশি ব্রিটিশ আইন অথবা এই বাংলাদেশি
পেনাল কোড, ক্রিমিনাল কোড দ্বারা বিচার করে, তার মানে বাংলাদেশের সমস্ত মুসলমান হচ্ছে কাফের। কারণ আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ নাজিলকৃত জিনিস দ্বারা বিচার করে না তারা সবাই কাফের। তবে আমাদের বাংলাদেশিরা আমরা সবাই কাফের হয়ে গেছি, কারণ আমাদের যে আইন আদালত বিচার ব্যবস্থায় আল্লাহর কোনো বিধান তেমন একটা নাই বললেই চলে, কারণ এটা ব্রিটিশ আইন অথবা মানুষের বানানো আইন ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে যে এই কাফের এটা কি ধরনের কাফের? এই কাফের আপনাকে এমন কুফুরি, এখন এটাই আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু আজকে আল্লাহ সুবহানাহু তাআলার অনেক আয়াত নিয়ে কথা হয়েছে, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে অনুবাদে কাফের রয়েছে, সেখান থেকে আপনি ব্যাখ্যা শুনলেন যে কাফের, তার মানে পরদিন থেকে আমরা বাংলাদেশি সবাই কাফের হয়ে গেলাম, নামাজ রোজা পড়লাম সবকিছু করলাম কিন্তু যেহেতু আইন মানলাম না, আল্লাহর বিধান আইন মানলাম না, সুতরাং আমরা কাফের হয়ে গেলাম। আসলে কি আমরা কাফের হয়ে গেলাম নাকি আল্লাহর আয়াতই ভুল নাকি কি, এটা আমাদেরকে জানতে হবে। এটি জানতে গেলে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিলসিলাতিল আহাদিস সহিহা এর ভিতরে হাদিস নাম্বার 2552 এই হাদিসের হাওয়ালায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে জারির রাওয়াহু ইবনে জারির তাবারি বিসনাদ সহিহ আন ইবনে আব্বাস ইয়াকুল ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মাইদা আয়াত হচ্ছে 44, যে যারা আল্লাহ যেটা নাজিল করেছে সেটা ছাড়া যদি তারা বিচার কার্য করে তাহলে তারা কাফের হয়ে যাবে। قال ابن عباس هي بكفر وليس كفرا بالله وملائكته وكتابه ورسوله, এটা হচ্ছে এমন একটা কুফরি সেটা তার নিজের ভিতরে আছে, মানে কাফটা কুফরি কিন্তু এটা আল্লাহকে অস্বীকার করা, তার ফেরেশতাকে অস্বীকার করা, তার কিতাবকে অস্বীকার করা, তার রাসূলকে অস্বীকার করার মতো কুফরি নয়। তার মানে সব কুফরি কাফের হয় না, সব কুফুরি কাফের হয় না। তাহলে এই কুফুরিটা হচ্ছে, এটাকে বলা হয় কুফর দুনা কুফর। কফির রিওয়ায়া আরেকটি রিওয়ায়াতে এসেছে ফি হাযিহিল আয়াত ইন্নাহু লাইসা বিল কুফর আল্লাযী ইয়াযহাবুনা ইলাইহ, যে ইবনে আব্বাস বলছেন যে এটা এমন কুফুরি নয় যেটা যেটার দিকে তোমরা চিন্তা করছো, যেটা তোমরা চিন্তা করছো মানে আমরা চিন্তা করছি যে আমরা কি কাফের হয়ে গেলাম। ইন্নাহু লাইসা কাফরান ইয়ানকিলু আনিল মিল্লাহ, এটা এমন কুফুরি নয় যেটা আমাদের মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। হাযাল কুফর দুনা কুফর, এটার নাম হচ্ছে, প্লিজ আপনারা কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন। এখন ফুল মিউট আছে ভাই, আপনি কথা বলেন প্লিজ। বন্ডা আপনাদের ফোন গুলো ইয়ে করেন, আপনারা প্রশ্ন করার সুযোগ দিলে প্রশ্ন করবেন না, চুপ করে আকাশের তারা গুনবেন, আর যখন আমি কথা বলছি তখন ডিস্টার্ব করবেন, এটা অত্যন্ত গর্হিত কাজ, আল্লাহর কালাম নিয়ে করছে, আশা করি শুনবেন, না শুনলেও মানুষের শোনার মধ্যে বিরক্ত করবেন না, বিঘ্নতা সৃষ্টি করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। ওয়া ইন্নাহু লাইসাল কুফরি আল্লাযী ইয়াযহাবুনা ইলাই, এটি এমন কুফরি নয় যেটি তোমরা চিন্তা করছো। ওয়া ইন্নাহু লাইসাল কুফরান ইয়ানকালু আনিল মিল্লা, এটি এমন কুফরি নয় যে মুসলমান থেকে তাকে বের করে দেয়। এই কুফুরিটাকে বলা হচ্ছে কি, কুফুর দুনা কুফুর, মানে কুফুরি হয়েছে কিন্তু একেবারে পুরোপুরি কাফের হয়নি। ও আখরাজাহুল হাকিম ওয়া ক্বালা হাকিম হাযা সহীহ ইসনাদু ওয়া ওয়াফাকাহু যাহাবি, ইমাম যাহাবি এটার সাথে একমত হয়েছেন, ও হাকিমাহু আন ইয়াকুল আলা শর্ত শায়খাইন,
শেখ আলবানি এই হাদিসটাকে, এই আসারটাকে তিনি সহি বলেছেন, আর এটাকে ব্যাখ্যা করেছেন তারই মানে একজন ছাত্র, আজকের বিশ্বের অন্যতম মুহাদ্দিস আশ-শেখ আবু উসামা সালিম বিন আল-ঈদ আল-হিলালি, তার বিখ্যাত কিতাব কুররাতুল উয়ুন ফি তাসহীহ তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস লিকাউলিহি তাআলা ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফি উলাইকা হুমুল কাফিরুন। তাহলে আমরা বুঝতে পারছি যে কতগুলো কুফুরি রয়েছে সেটি একেবারে তো কাফের করে না, যেমন এটি একটি। সুতরাং আজকের এই আলোচনাতে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই আয়াতের ভিতরে বলেছেন যে কিছু কিছু কুফুরি আছে যেগুলো কুফুরি কাজ, কিন্তু সেটা মানুষকে মুসলমান থেকে খারিজ করে দেয় না, বের করে দেয় না, কিন্তু সেটা কুফুরি। আর যেগুলো মুসলমানকে ইসলাম থেকে বের করে দেয় সেগুলি হচ্ছে আল কুফুর, জহুদ ও তাকজিব, যেমন ডিনাই করলো, রিজেক্ট করলো আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে। তারপরে হচ্ছে আল কুফুল ইরাদ ওয়াল ইস্তিকবার, যেমন শয়তান সে গর্ব করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। আর কুফুরুন নিফাক, মুনাফিকি করার কুফুরি। আল কুফুরু শাক ওয়াল রাইবা, এবং সন্দেহ করলো ইত্যাদি কুফুরিগুলো ইত্যাদি। যাই হোক, এটা বিস্তারিত আমি আর আলোচনা করতে চাচ্ছি না, শুধু এটাই বলতে চাই যে সঠিক জ্ঞান আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই আয়াত দ্বারা আমাদের সমাজকে বিভক্ত করা হয়েছে যে আমরা হচ্ছে গিয়ে কাফের, কারণ আমরা আল্লাহর বিধান অনুযায়ী বিচারাচার করি না। অথচ আমরা দেখতে পাচ্ছি সহি রেওয়ায়েত এসেছে যে এটা কুফুরি হয়েছে ঠিকই, কাজটুকু কুফুরি হয়েছে, কিন্তু এটি হচ্ছে কুফুর দুনা কুফুর। আর কারো প্রশ্ন যদি থাকে করতে পারে ইনশাআল্লাহ। আপনাদের লাইনটা হাফ মিউট করা হয়েছে, আবার প্লিজ প্রশ্ন করুন। প্রশ্ন করার সময় হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা আসলে সুদ নিয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছি, যদি সম্ভব হয় উত্তর দিবেন। সেটা হচ্ছে যে একটু জটিল, মানে আমার এক রিলেটিভ, সে স্টুডেন্ট MBA করবে, তো তার কলেজের অ্যাডমিশনের জন্য মনে করেন অনেক টাকা লাগবে। তো আমার কাছ থেকে কিছু লাইক 2000 pounds নিয়েছিল। তো এখন মানে একসাথে টাকাগুলো দিলে ওই কলেজ আবার ব্যাক করবে লাইক 1000-2000 সাথে ওর টাকা মিলে, মানে জমা দিলে, এবং তখন একসাথে দিলে যেটা হচ্ছে বেনিফিট যে 1000 ব্যাক করবে। তো ও এখন আমাকে আবার ওই 1000 সহ টাকা দিতে যাচ্ছে। সো এটা তো মনে হচ্ছে সুদ হবে না, টাকা দিয়ে টাকা কোনো বিজনেস তো হয় নাই। টাকা আপনি যেটা দিয়েছেন তাকে, এটা হচ্ছে হাওয়ালা, মানে আপনি তাকে ঋণ দিয়েছেন, সুতরাং এটার বিনিময়ে আপনি ওই টাকাই গ্রহণ করবেন যেটা আপনি দিয়েছেন, অতিরিক্তটাই সুদ হবে। ওইরকম আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন করেন বন্ধুরা। আমাদের মডারেটর আপনারা কোথায়, প্লিজ প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ, যাদের প্রশ্ন পরে আসবে ইনশাআল্লাহ আমাকে মানে আপনারা ইমেল করে জানাবেন। আমার অফিসের ইমেলটা আপনারা লিখে রাখুন, এটি অনেক সহজ, কারণ আমার অফিসে আমি ইয়াহু ইমেলটা খুলতে পারি না। আমার অফিসের ইমেল হচ্ছে কে তাহের TAHER ইন্টারফেথ মেডিকেল, একটি শব্দ হবে ইন্টারফেথ, INTERFAITH MEDICAL ইন্টারফেথ মেডিকেল, এটা একটা হাসপাতালের নাম, আমি হাসপাতালে কাজ করি।
তারপরে হচ্ছে .org এটা আপনারা মানে ইমেল করতে পারেন ইত্যাদি। আপনাদের সবাইকে আগামী লেকচারে শোনার দাওয়াত দিয়ে আপনাদের আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশাআল্লাহ। মারিফাতুল্লাহি তাআলা আপনারা শুনতে থাকুন, মানুষকে বলতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কিত জ্ঞান আমাদের সবার আরো বেড়ে যাক সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিক ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আল্লা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।